হ্যালো एवरीवन वेलकम टू द ক্লাস আজকে হচ্ছে আপনাদের আইকিউ স্পেশাল ক্লাস ইট মিন্স আজকে আমাদের যে রিভিউ প্রোগ্রাম চলছে ম্যাথমেটিক্স এবং আইকিউ এর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ফোকাস করে আজকে হচ্ছে সেটা দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ হবে আইকিউ স্পেশাল সো আজকে যে লেকচারটা আমি প্রিপেয়ার করেছি আজকে লেকচারটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস যে ম্যাথ ক্লাস হয়েছিল সেটার লেকচার ছিল টোটাল ছয়টি সে ছয়টি লেকচারে লেকচার ওয়ান টু থ্রি তিনটি লেকচার কে মিলিয়ে আজকে আমরা শুধু আইকিউ স্পেশাল ক্লাসটা করব দেন আগামীকাল আবার ম্যাথ দেন আগামী দেন তারপরের দিন হচ্ছে আবার আইকিউ লাস্ট ক্লাস হবে তো এইভাবে চলবে হোপফুলি যেহেতু আগের ক্লাসটা আমি নিয়েছিলাম আপনাদের খুব একটা সমস্যা থাকার কথা না কিন্তু প্রত্যেকটি টপিকেই আমি চাচ্ছি আরেকবার করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যাতে করে যতটুকু পারা যায় এক্সামের পূর্ব মুহূর্তে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে নিতে পারবেন তাহলে আমরা যেটা বলেছিলাম যে আজকে লেকচার ওয়ান টু থ্রি এই তিনটি লেকচার সিট মিলিয়ে আইকিউ স্পেশাল ক্লাস হবে চাইলে আলাদাভাবে লেকচার সিট প্রোভাইড করা যেত আপনাদেরকে কিন্তু এতে যে অসুবিধা হইতো আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে সবকিছু সো আমি যেটা সাজেস্ট করি অলওয়েজ যে একই বই বারবার পড়া বেশি যুক্তিযুক্ত দশটা নতুন বই দশটা নতুন শীত না পড়ে একই শীত বারবার বারবার পড়েন তাহলে হবে কি এক্সাম হলে যদি কখনো কমন লেগে যায় আপনি চোখ বন্ধ করলে সেই জিনিসটা আপনার চোখের সামনে ভাসবে আচ্ছা ইন্ট্রোডাকশন শেষ করলাম আমরা আমরা লেকচার ওয়ান এ চলে আসবো লেকচার সিট নাম্বার ওয়ান লেকচার সিট নাম্বার ওয়ান এর আমরা আইকিউ পর্ষণটাতে চলে আসবো একটু কষ্ট করে লেকচার শিট নাম্বার ওয়ান আইকিউ পর্ষণে চলে আসবো আপনারা যদি খেয়াল করেন পেজ নাম্বার ফিফটিন এর দিকে আমাদের আইকিউ ওয়ান রয়েছে আইকিউ ওয়ান হচ্ছে সময় দিন তারিখ মাস বছর ইত্যাদি ইত্যাদি বিষয়ক সমস্যাগুলো হ্যাঁ দেখেন আমরা যেটা করতে চাচ্ছি আজকে আমরা মাস দিন নিয়ে কাজ করব তো মাস দিনগুলো কিভাবে আসবে মাস দিনগুলো যদি আমরা চলে আসি লেকচার শিট নাম্বার ওয়ান আইকিউ পোর্শন আমি বারবার রিপিট করছি অনলি আইকিউ আইকিউ কিউ পশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ানে দেখেন আজ তিন তারিখ যদি বুধবার হয় তাহলে তিরিশ তারিখ কি বার হবে এই যে ম্যাথামেটিক্স গুলো যখন আমি আপনাদেরকে আগে করিয়েছিলাম আমি আপনাদের খুব কিছু জিনিস শিখেছিলাম এখন আমরা আবার শিখবো আজকে তিন তারিখ যদি বুধবার হয় আমরা লিখি তারিখ যদি বুধবার হয় তাহলে আমাদের তিরিশ তারিখ কিবার হবে তাই তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন তিরিশ তারিখ কি বার হবে তাহলে দেখেন তিন এবং তিরিশ আমাদের যে করণীয় কাজগুলো হবে স্যার আমাদের করণীয় হবে সবার প্রথমে তিন এবং তিরিশকে আমরা মাইনাস করে দিনটাকে নিয়ে আসবো দিনটা কিভাবে আনবো তিরিশ থেকে তিন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি আমাদের হাতে আছে সাতাশ দিন আমাদের হাতে আছে ঠিক সাতাশ দিন এবং স্টেপ বাই স্টেপে কাজ করি আমরা প্রথম স্টেপটা কি শিখলাম স্টেপ ওয়ান অবশিষ্ট দিন বের করব সবার প্রথমে স্টেপ টু এই যে দিনটা রয়েছে এই দিনটাকে আমরা সেভেন দ্বারা ডিভাইড করব। টোয়েন্টি সেভেন কে সেভেন দ্বারা ডিভাইড করব। থ্রি সেভেন আর টোয়েন্টি ওয়ান রিমাইন্ডার থাকলো আমার সিক্স ডেইস দেখেন এতটুকু বুঝতে কি কিনা এখানে না বোঝার কোনো কিছু নাই এতটুকু হচ্ছে আমার সিক্স ডেইস তার মানে আমরা যেটা জানবো এই যে একুশতম দিনটা এই একুশতম দিনটা হচ্ছে আমার বুধবার তিন তারিখ যে বুধবার হয়েছে তারপর থেকে প্রতি সাত দিন পর পর আমাদের বুধবার আসবে আমরা এগুলো তো জানি না সাত দিনে যেহেতু এক সপ্তাহ ডিভাইড করেছি প্রতি সাত দিন পর পর বুধবার আসবে তাহলে আমরা কি করব আমরা যেটা করব সাত দিনের পর থেকে কাউন্ট করা শুরু করব তার মানে হচ্ছে এই দিনটা হলো আমার বুধবার তাহলে বুধবারের পর থেকে আমরা গুলি বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার কি আসলো আমাদের হাতে মঙ্গলবার আসলো কিভাবে আসছে এই যে ষষ্ঠ দিন এক দুই তিন চার পাঁচ ছয় মঙ্গলবার আমি আবার রিপিট করছি এই একই জিনিস আমাদের বারবার আসবে এই একই ম্যাথ আমাদের বারবার আসবে আমি রিপিট করে দিচ্ছি আপনাদের জন্য আবারও মনোযোগ দিই আবারও আজ তিন তারিখ যদি বুধবার হয় তাহলে তিরিশ তারিখ কি বার হবে প্রথম কাজ কি করবো স্যার প্রথম কাজ হচ্ছে আমরা প্লাস মাইনাস করবো ঠিক আছে প্লাস এ মাইনাসে করে নিব মাইনাস করে নিলে আমরা চলে আসলো সাতাশ দিন দ্বিতীয় কাজ সপ্তাহে যত সাত দিন তাই সাত দ্বারা আমরা সাতাশকে ডিভাইড করব আমার একটা অবশিষ্ট আসবে যদি অবশিষ্ট না আসে এখানে প্রশ্ন আসতেই পারে স্যার যদি অবশিষ্ট না আসে যদি অবশিষ্ট না আসে তাহলে যে দিনটা আসবে ওই দিনটা আমরা ব্যাক করছে এটাও ধরে নিব আর যদি অবশিষ্ট আসে যেমন ছয় দিন তাহলে আমরা ঠিক তারপর থেকে ছয় নম্বর দিনে চলে যাব তার মানে বুধবার যদি একুশতম দিন হয় বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার উইল বি দা সিক্স ডে ওকে আশা করি বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পারলে দুই নাম্বারটা একটু ট্রাই করেন দেন আমি এটাকে আবার করে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবেন ঠিক আছে আমি আপনাদের সাথে কানেক্টেড আছি এবং আমি আগেও যেটা বলেছিলাম আমি এখনো বলছি আমি জিআরি প্রেপ নেওয়া যার কারণে আমি আপনাদেরকে আইকিউটা এমন ভাবে শেখাতে চাই যাতে করে পুরো বাংলাদেশের যে কোনো কম্পিটিভ এক্সাম এখানে শেষ না আপনারা এরপরে অ্যাডমিশন টেস্ট দিবেন দেন আপনি আরো অনেক কম্পিটিভ এক্সামে অ্যাটেন্ড করবেন দেশে দেশের বাইরে সব জায়গাতে আপনার এইটাই কমন আসবে এইটাই নতুন কোনো কিছু নাই যেহেতু আইকিউ একবার যদি আপনার মেন্টাল অ্যাবিলিটি বেড়ে যায় স্যার একবার যদি আপনার আইকিউ বেড়ে যায় এটা কমানো করে কিছু নাই তাই না আচ্ছা আমরা কোশ্চেন ওয়ান সলভ করলাম কারো কোনো সমস্যা আশা করি এখনো পাই নাই সো আমরা কোশ্চেন টু দেখব কোশ্চেন টু তে ছিল এপ্রিলের দুই তারিখ যদি শনিবার হয় আঠাশ তারিখ কি বার হবে আপনারা আমার সাথে সাথে অঙ্কটা করবেন এপ্রিলের দুই তারিখ বলেছে আমি একটু লিখে নেই দুই তারিখ বলেছে এবং আমাদেরকে অ্যান্সার করতে হবে আঠাশ তারিখ তাইতো দুই তারিখ কিবার বলা হয়েছে দুই তারিখ বলা হয়েছে শনিবার তাহলে তারিখ কিবার হবে প্রথম কাজ কি স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে আমরা মাইনাস করব আঠাশ বিয়োগ দুই যার মানে হলো ছাব্বিশ স্টেপ টু আমরা ডিভাইড করব সাত দ্বারা ছাব্বিশকে কে ডিভাইড করবো তিন সাত একুশ আমার হাতে থাকলো অবশিষ্ট পাঁচ দিন এই যে পাঁচ দিন এই পঞ্চম দিনটি হবে আমার আঠাশ তারিখের বার এই পঞ্চম দিনটি হবে আঠাশ তারিখের বার ওকে কিভাবে আসবো আমরা আবারও দেখেন সেম কাজ করব আমরা এই দিনটা হচ্ছে আমাদের শনিবার তাহলে শনিবার থেকে পাঁচ দিন গুনি শনিবারের পরে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার দেন বৃহস্পতিবার ইট মিন্স পঞ্চম দিন হচ্ছে আমার বৃহস্পতিবার এটা হচ্ছে আমার অনেকেই হচ্ছে বানরের সমস্যা আছে অনেকের হচ্ছে তৈলাক্ত বাসের সমস্যা আছে মজায় রাখবেন এবং মনেও রাখবেন মজায় মজা যেটা শিখবেন আমাদের আমার সাথে যে লেকচার গুলো আমরা শিখছি লেকচার এক দুই তিন এই তিনটাই হচ্ছে আপনার আইকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেকচার এবং এই তিনটা কভার হইলে আপনার আইকিউ অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে এবং কখনো ভুলবেন না একবার শিখলে ভুলবেন না ও গ্রেট রাত্রি রায়হান তাশরিফ আরিফুল ধন্যবাদ আপনাদের ক্যান্সার করার জন্য এভাবে একটু অ্যান্সার করেন দেখি তারপর আমরা আগাই কোয়েশ্চেন নাম্বার থ্রি এবার একটু মনে ঘুরে ঘুরে কোয়েশ্চেন আসা শুরু হয়েছে কোয়েশ্চেন নাম্বার থ্রি জুন মাসের পঁচিশ তারিখ যদি শনিবার হয় তাহলে জুলাই মাসের তেইশ তারিখ বার হবে দেখেন এই কোয়েশ্চেন খুবই কমন কোয়েশ্চেন কিছু ঠিক আছে আমরা সবগুলো সলভ করবো না একটু দেখি তিন নাম্বারটা জুন মাসের পঁচিশ তারিখ যদি শনিবার হয় ফাইন পঁচিশ জুন পঁচিশ জুন যদি শনিবার হয় আমার কাছে উত্তর চেয়েছে জুলাই তেইশ তেইশ জুলাই কি হবে তাহলে আমাদের আবারও প্রথম কাজ প্রথম কাজ কি বিয়োগ করবো কিন্তু এখন তো এক মাসের কথা বলা নাই তাহলে স্যার আমরা কি সহসে বিয়োগ করতে পারবো আমরা সরাসরি বিয়োগ করতে পারবো না আমাকে দুই জুলাই গ্যাপটা বের করতে হবে ডিফারেন্সেসটা বের করতে হবে কিভাবে আমরা পার্থক্যটা বের করব কিভাবে পার্থক্য বের করব দেখেন পঁচিশে জুন তাহলে জুন মাসে অবশিষ্ট আছে কত দিন পঁচিশে জুন জুন মাসে অবশিষ্ট আছে কত দিন ছাব্বিশ সাতাশ আঠাশ ঊনত্রিশ তিরিশ পাঁচ দিন জুন মাসে অবশিষ্ট আছে আমার আর পাঁচ দিন এবং এ পাশে হচ্ছে তেইশ দিন তার মানে হচ্ছে আপনার হাতে আছে অবশিষ্ট দিন হচ্ছে টোটাল হলো আঠাশ দিন অবশিষ্ট দিন হচ্ছে আঠাশ দিন এবার দেখেন আমি যেটা তখন শিখেছিলাম একটা ম্যাথ করতে গিয়ে এটা এখানে চলে আসছে কিভাবে আসছে আমি বলেছিলাম যদি কোনো রিমাইন্ডার না থাকে যদি কোনো অবশিষ্ট না থাকে তখন আমরা কি করবো তখন আমরা কি করব দেখেন আমাদের প্রথম কাজ ডিফারেন্সেস বের করা দেন আমরা এটাকে ভাগ করব কত দ্বারা সপ্তাহে সাত দিন সাত দ্বারা চার সাতটা আটাশ এখানে মনোযোগ দিয়ে দেখেন এখানে কোনো প্রকার ডিভিশন নাই যেহেতু সরি রিমাইন্ডার নাই যেহেতু এখানে কোনো অবশিষ্ট নাই তার মানে এই দিনটাই হবে এই দিন একই দিন হবে ঠিক আছে যেহেতু কোনো প্রকার রিমাইন্ডার নাই যে দিনটা এখানে ছিল সেটাই হবে আনসার বুঝতে পেরেছেন এক্সামে আসলে করতে পারবেন তো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ কোশ্চেন চার কোশ্চেন চার দেখেন আরেকটু নতুন নিয়ম আসছে আমরা এখন আস্তে আস্তে করে সটকারের দিকে আগাবো কিভাবে কোশ্চেন চারের দিকে যেটা ছিল যেটা তেরো সালে পয়লা জানুয়ারি যদি শনিবার হয় দু চোদ্দ সালে পহেলা জানুয়ারি কি হবে একটা ছোট ট্রিক শিখিয়ে দেই আজকে অনেক কিছু শিখবো না পার আজকে আমরা আয়না শিখবো আজকে আমরা ঘড়ি শিখবো আজকে আমরা তোলেক বাসে উঠবো নামবো মানে আমরা না বানর উঠাবো বানর নামাবো আজকে আমরা দিন ঠিক শিখবো আজকে আমরা চতুর্ভুজ শিখবো আজকে আমরা ত্রিভুজ শিখবো বর্গ শিখবো ইট মিনস আজকেই আপনাদের আইকিউ সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যাবে তাহলে আমরা থাকেন সাথে থাকেন ইনশাল্লাহ পারবেন অবশ্যই পারতে হবে তেরো সালের তেরো জানুয়ারি না তেরো জানুয়ারি কি বলেছে শনিবার তাহলে চোদ্দ জানুয়ারি কি বার হবে এটাই তো প্রশ্ন একটা ছোট্ট করে ট্রিক্স শিখিয়ে দিই আপনাদেরকে ট্রিক্সটা হচ্ছে স্যার দেখেন আপনাদের প্রথম দিন যেটা হয় বছরের প্রথম দিন যেমন হয় একটা কথা আছে না আপনারা হয়তো অনেক সময় শুনেছেন যে মর্নিং শোজ দা ডে বছরের দিন অনেকেই বলে বছরের প্রথম দিন যেমন হয় শেষ দিন তেমন হয় এই যে আমাদের কালচার গুলো আমাদের কালচার কিন্তু যথেষ্ট এনরিচ একটা কালচার বাঙালি কালচার অনেক এনরিচ একটা কালচার এটা কোথা থেকে আসছে বছরের প্রথম দিন যেটা হয় শেষ দিনও সেটাই হয় এটাই কিন্তু এখান থেকে আসছে দেখেন আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হবে বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হবে এক্সেপশন আছে আমরা এক্সেপশন একটু পরে কথা বলবো তাহলে যদি তেরো সালের পহেলা জানুয়ারি শনিবার হয় তেরো সালের একত্রিশে জানুয়ারি হবে শনিবার তাহলে পরের দিন হবে আমাদের রবিবার অ্যান্সার ধন্যবাদ যারা অ্যান্সার করেছেন সময় নিব না আমরা অনেক কিছু শিখবো আজকে তবে উড়াধুরা বা আধা ভাঙ্গা শিখবো না পুরোপুরি শিখবো সবই শিখবো সাথে থাকেন কাজ করেন আপনারা হচ্ছেন কোশ্চেন সলভ করেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার সিক্স দুটো কোশ্চেন সলভ করেন হ্যাঁ কোশ্চেন ফাইভ কোশ্চেন সিক্স পিডিএফটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে কষ্ট করে একটু লেকচার শিটটা কালেক্ট করতে হবে নতুন কোনো লেকচার শিট না এখানে আমি চাই না যে ঝামেলাটা হোক এই জন্যই বলছি নতুন কোনো লেকচার শিট না যেটা আপনাদেরকে ক্লাসের সময় দেওয়া হয়েছিল সেটাই আর লেকচার শিট যদি না থাকে সাথে অসুবিধা নাই আমার কথা শুনে শুনে आंसर করি আমরা ঠিক আছে আচ্ছা এটা ছিল আমাদের আপনাদের যেটা করতে বলেছিলাম সেই क्वेश्चनগুলো একটু দেখি আমরা

হ্যাঁ ধন্যবাদ যে আনসার দিয়েছেন ক্লাস পেয়ে যাবেন একটু ক্লাস যান লিখে সেটা কালক্ট করে নেন ওকে আমরা দেন আসি নেক্সট 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 কি আছে আমরা একটু দেখি নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন একটু জটিল প্রশ্ন আমরা একটু দেখে চেষ্টা করি যেটা বলেছিলাম এক্সেপশনাল সেই এক্সেপশনাল চলে আসছে কোয়েশ্চেন নাম্বার সেভেন ২০১৬ সালে পহলা জানুয়ারি যদি শুক্রবার হয় ২০১৬ এক জানুয়ারি যদি শুক্রবার হয় সতেরো সালে পয়লা জানুয়ারি কি হবে যাদের লেকচারশিট নাই চেষ্টা নাই তো আপনারা কেন প্যারা নিচ্ছেন আমি তো আপনাকে সবকিছু লিখে দিচ্ছি তাই না সাথে থাকেন তাহলেই হবে সতেরো সালে পহেলা জানুয়ারি তাহলে কি বার হচ্ছে দেখেন একই কোয়েশ্চেন কিন্তু একটু আলাদা কেন আলাদা এবং কেন এক্সেপশন কারণ এখানে দু ষোলো বলা হয়েছে দু হাজার ষোলো একটা লিপিয়ার কিভাবে লিপিয়ার বের করবো এটা হোপফুলি আপনারা জানেন যদি ভুলে যান তাহলে এই সংখ্যাটাকে দেখবেন চার দ্বারা বিভাজ্য কিনা যদি চার দ্বারা ভাগ যায় নিঃশেষে তার মানে আমরা বুঝবো এটা একটা লিপিয়ার ওকে ষোলো চার দিয়ে ভাগ যায় মানে এটা লিপিয়ার লিপিয়ার মানে কি লিপিয়ারে বাংলা করলে কি হয় লিপিয়ারে বাংলা করলে হয় স্যার অধিবর্ষ ইট মিনস এই বছরে একটা দিন বেশি থাকে যেহেতু একটা দিন বেশি থাকছে তার মানে বছরের শুরুর দিন এবং তার শেষ দিন একই দিন না হয়ে তার পরের দিন হচ্ছে তাহলে এখানে একটা দিন বেশি আসবে আমাদের যদি নর্মালি চিন্তা করতাম তাহলে এই দিনটা কিবার হইতো শুরুর দিন শুক্রবার শেষ দিন শুক্রবার এটা হইতো শনিবার কিন্তু যেহেতু এই বছরে একদিন বেশি আছে সেই জন্য এটার অ্যান্সার হবে স্যার রবিবার ওকে ধন্যবাদ ধন্যবাদ না ফ্রাইডে শুক্রবার হবে না হবে রবিবার ওকে কিভাবে হয়েছে আমি আবার রিকল দিই আপনাদেরকে ষোলো সালে পয়লা জানুয়ারি দিন হবে ষোলো সালের একত্রিশে ডিসেম্বর সেই দিনই হতো হতো কিন্তু এটা অধিবর্ষ হওয়াতে একদিন বেশি হয়েছে তার মানে দু হাজার ষোলো সালে পয়লা জানুয়ারি শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর হবে শনিবার ঠিক আছে একত্রিশে ডিসেম্বর হবে শনিবার কোয়েশ্চেন কি বলেছে সতেরো তারিখে পনেরোই জানুয়ারি সতেরো সালে পনেরোই জানুয়ারি তারপরের দিন রবিবার হবে আনসার তারপরে কোয়েশ্চেন নাম্বার এইট আচ্ছা এখানে দুজন ব্যক্তি কথা বলা আছে একজন থেকে একাত্তর দিনের ছোট যদি বিপ্লবের জন্মদিন শুক্রবারে হয়ে থাকে তাহলে জন্মদিন কবে দেখেন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ এই ম্যাথ গুলো করে মজা আছে কোয়েশ্চেন নাম্বার এইট বিপ্লব হচ্ছে একাত্তর দিনের ছোট কে ছোট আমার নাম লিখি বি এবং এস সংক্ষেপে এস বড় বি ছোট কত দিনের পার্থক্য এটা ডেজ এর পার্থক্য দেন জন্মদিন যদি শুক্রবারে হয় তাহলে সরোবারের জন্মদিন কবে এখন দেখেন যে ছোট ঠিক আছে যে আপনার হচ্ছে বিপ্লব যেটা বিপ্লবের জন্মদিনকে বলা হয়েছে শুক্রবার এই বাচ্চাটা হচ্ছে আহ থেকে একাত্তর দিনের ছোট ছোট হওয়া মানে কি সে আগে জন্মগ্রহণ করেছে তাহলে এখন আমরা কি করবো একাত্তর দিনটাকে আমরা জাস্ট কাউন্ট 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 করব কত দ্বারা স্যার আমরা হচ্ছে সরি ওয়ান একাত্তর দিন আগের মতোই ডিভাইড করব সেভেন দ্বারা কত হইবে সাত দশে সৌত একবারে করে ফেললাম হ্যাঁ তাহলে হচ্ছে এক হাতে থাকছে আমার হাতে এক এখন কথা হচ্ছে আমরা একটি যোগ করব না বিয়োগ করব। ভালোভাবে দেখেন বিপ্লব ভাই ছোট সারোয়ার ভাই বড় তাহলে বড় যে অবশ্যই আপনার আগে জন্মগ্রহণ করার কথা তাই না ব্যাপারটা যে বড় সে তো অবশ্যই আগে করার কথা যেহেতু এখানে অবশিষ্ট এক আছে এবং আমরা বিপ্লবের টা জানি তাই সারোয়ারটা বের করতে গেলে আগে মানে মাইনাস ওয়ান করে দেব মাইনাস ওয়ান কিভাবে করব আমরা যাই প্রশ্নে বিপ্লব ভাই জন্মগ্রহণ করেছিল শুক্রবারে তাহলে তার ঠিক একদিন আগে জন্মগ্রহণ করেছে সারোয়ার ভাই যেহেতু তাদের পার্থক্য একদিনের তাহলে সারোয়ার ভাই জন্মগ্রহণ করবে বৃহস্পতিবারে কারো কোনো সমস্যা আছে কারো কোনো সমস্যা থাকলে বলেন সমস্যা থাকলে আবারও সমস্যা হয় না শনিবার হচ্ছে না শনিবার কেন হচ্ছে না কারণ হচ্ছে এমনি তো বড় বড় হলে তো আগে জন্মগ্রহণ করবে না আপনার বড় ভাই তো আপনার আগে জন্মগ্রহণ করবে তাই না আপনি যদি শুক্রবারে করেন তার একদিন আগে জন্মগ্রহণ করেছে সে একদিন আগে জন্মগ্রহণ করেছে দেখে তো সে বড় ঠিক আছে এই জন্য আমরা আগের দিনে চলে আসবো বৃহস্পতিবার ধন্যবাদ ট্রাই করার জন্য ঠিক আছে আমি বলছি তারপরে আসেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন ওকে পিডিএফ আছে পিডিএফটা কেউ একটু শেয়ার করে দিন প্লিজ আমার নেক্সট ম্যাথে আসি নেক্সট ম্যাথ হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার নাইন ক খ থেকে একশো তেতাল্লিশ দিনে বড় যদি কয়ের জন্মদিন সোমবার হয় খয়ের জন্মদিন কত আমরা লেগছে সেটা অপেক্ষা না থেকে আমরা ম্যাথ করি ক এবং খ কে বড় আগে এটা আইডেন্টিফাই করে নি আমরা ক এর চেয়ে একশো তেতাল্লিশ দিনের বড় এই বেচারাটা বড় কত দিনের একশো তেতাল্লিশ দিনের তাহলে আগে আমি একশো তেতাল্লিশকে ভাগ করি সাত দ্বারা ডিভাইড করব সাত দুগুণ ১৪। অবশ্য থাকলে তিন দিন তাহলে কে বড় ক বড় ক যদি বড় হয় তাহলে ক জন্মগ্রহণ করবে তিন দিন আগে ক যদি বড় হয় ক জন্মগ্রহণ করবে তিন দিন আগে তাহলে এর জন্মদিন হচ্ছে সোমবারে ঠিক আছে কয়ের জন্মদিন হলো সোমবারে এর জন্মদিন কবে হবে একশো তেতাল্লিশ দিনের বড় সে এটা কি আমরা ডিভাইড করলাম সাত দ্বারা তিন থাকো অবশিষ্ট তার মানে আমরা কি বুঝলাম দিন আগে জন্মগ্রহণ করেছে ঠিক আছে এখন তিন দিন আগে জন্মগ্রহণ করে ঠিকই কোশ্চেন ক যদি তিন দিন আগে জন্মগ্রহণ করে খ তিন দিন পরে জন্মগ্রহণ করবে তাহলে সোমবার থেকে তিন দিন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাই তো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন পরে জন্মগ্রহণ করবে নেক্সট আগাই নেক্সট হচ্ছে তার পরের কোয়েশ্চেন আমরা যাবো নেক্সট পরের কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি অধিবর্ষ খুব সুন্দর প্রশ্ন চার দ্বারা ডিভাইড করবো অ্যান্সার চলে আসবে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোশ্চেন নাম্বার ইলেভেন দেখি সতেরো দিন আগে রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল সতেরো দিন আগে রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল ঠিক আছে তাহলে লিখি আমরা যেহেতু নাই অনেকের কাছে সতেরো দিন পূর্বে বলেছিল যে তোমার হচ্ছে তার জন্মদিন আগামীকাল আজ তেইশ তারিখ হলে তার জন্মদিন কবে এটা কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঠিক আছে এটা আগে যখন আমাদের গুচ্ছ ছিল না লাস্ট ইয়ারে তখন এইভাবে মার্চ কোশ্চেন আসতো এক এক ইউনিভার্সিটি এক এক ভাবে তো এবছর জাহঙ্গীরনগর জন্য খুব গুরুত্বপূর্ণ দেখি তাহলে আমার ব্যাপারটা সতেরো দিন আগে বলেছিল তার জন্মদিন আগামী কাল ওকে তার মানে আজকে তেইশ তারিখ হলে তার জন্মদিন কবে হবে সতেরো দিন আগে যদি বলে তার জন্মদিন আগামীকাল তার মানে আমরা আজকে দিনটা কিভাবে বের করব বলেন আজকে দিনটা বের করব হচ্ছে এই যে সতেরো ডিভাইডেড বাই আগামীকালটা বাদ দিয়ে দেন তাহলে ষোলো পেয়ে গেলাম আজকে দিনটা পেয়ে গেলাম আমরা এভাবে করে ষোলো দিন তাহলে আজ তেইশ তারিখ হলে জন্মদিন কোন তারিখে আজ তেইশ তারিখ হলে জন্মদিন কোন তারিখে হবে ষোলো দিন সতেরো দিন আগে বলেছিল তার জন্মদিন আগামীকাল আগামীকাল বাদ দেন তাহলে কত হলো ষোলো দিন হয়ে গেল ষোলো দিন কিসের এই ষোলো দিন হচ্ছে তারিখ থেকে ঠিক ষোলোতম দিন পূর্বে এখান থেকে এটা মাইনাস করব সাত তারিখ হচ্ছে তার জন্মদিন যদি বুঝতে না পারেন আমাকে বলেন আমি এটা আবার করে দিচ্ছি আবারও দেখেন সতেরো তারিখে যদি আমরা এইভাবে করে শিখি এই দিনটা হচ্ছে সতেরো এই দিনটা হচ্ছে পনেরোতম এই দিনটা ষোল তম এই দিনটা হচ্ছে তারপরে এক মানে তম তো বলেছিল সতেরো দিন আগে তার জন্মদিন হচ্ছে আগামীকাল আগামীকাল মানে আরো একদিন পরে তাহলে আমরা একটাকে মাইনাস করে এই লেভেলে নিয়ে আসলাম তাহলে কত হলো ষোলো হয়ে গেল তাহলে এখন কোশ্চেনটা এইরকম যে ষোলো দিন আগে সে বলেছিল তার জন্মদিন আজকে আজকে যদি তেইশ তারিখ হয় তার জন্মদিন কবে যেটা ষোলো দিন আগে বলেছিল ষোলো দিন ব্যাক করি ষোলো মাইনাস করে দিব অ্যান্সার সাত সাত হচ্ছে অ্যান্সার লেকচার ওয়ানে আমাদের হচ্ছে যে আইকিউ গুলো ছিল এগুলো মোটামুটি অনেকটাই কম ছিল লেকচার দুই এর আইকিউ গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখানেই আমাদের সেই বানরের খেলা আসবে এখানেই তো লোক তো বানর উঠানামা করবে আমরা এখানে দুইটা কোশ্চেন দিয়ে শিখবো আপনাদের লেকচার সিটে থাকবে কিছু আমি এটাকে আরো মডিফাই করে আপনাদের জন্য এখানেই আমি আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি এখানে আপনাদেরকে অ্যান্সারও করে দিচ্ছি ঠিক আছে অনেকের কোয়েশ্চেন স্যার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে কি আইকিউ আসে দেখেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে সব আইকিউ কিন্তু আইকিউ নয় এই যে আমরা এখন যে ম্যাথ গুলো করবো বানরের ম্যাথ এগুলো কিন্তু নর্মাল আইকিউ নয় দেন আমরা যখন যত তত কিছু ম্যাথ করবো এগুলো কিন্তু শুধু নর্মাল আইকিউ নয় এগুলো ম্যাথের সাথে ইন্টারলিঙ্ক করা দ্যাটস এ আমরা দুটা শিখবো যেমন একটু পর আমরা চিত্র শিখবো লাইক অনেকগুলো চিত্র আছে খুবই গুরুত্বপূর্ণ এখানে কয়টি আয়তক্ষেত্র আছে কয়টি বর্গক্ষেত্র আছে কয়টি ত্রিভুজ আছে এক দেখায় বলে ফেলতে হবে আপনাকে আপনার অনেক শার্প হইতে হবে এই যেটা এটা কিন্তু আইকিউ না এটা কিন্তু জ্যামিতির ভিতরে পড়ছে ঠিক আছে সো আপনাকে একটু মানে ফাঁকা রাখতে হবে আর মজার ব্যাপার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে অনেকের হাতে থেকে ঢাবি ছুটে গিয়েছে রাবি ছুটে গিয়েছে গুচ্ছ যারা পরীক্ষা দিয়েছেন বুঝে ফেলেছেন আপনার অবস্থানটা কোথায় সো লাস্ট হোক জাহাঙ্গীরনগরের জন্য মাত্র আসা দশ বারো দিন ভাই এই দিনটাকে যতটুকু পারা যায় বেস্ট অব দ্য বেস্ট ইউটিলাইজ করেন মানে আর দশটা থেকে বারোটা দিনই কষ্ট করে পড়েন আমি এটাই বলতে চাচ্ছি দেন যদি কিছু হয় আলহামদুলিল্লাহ যদি না হয় অ্যাটলিস্ট বলতে পারবেন যে আপনি তো শেষ ট্রাইটা করেছেন তাই না ব্যাপারটা আর আপনার যদি ম্যাথে এরপরও কোনো সমস্যা থাকে ম্যাথ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের এগারোটা বা বারোটা আসবে ম্যাথের কোশ্চেন জাহাঙ্গীরনগরে আপনি যদি এগারোটার ভিতরে দশটা ম্যাথ পেরে যান নর্মালি আপনি যে কোন স্টুডেন্ট থেকে আগায় থাকবেন কারণ সবাই তো ম্যাথ প্রিপারেশন নিচ্ছে না তাই না ব্যাপারটা আর যে কোনো হেল্প লাগলে আমি তো আছি ভাই আছে ইউসিসিও আছে ইউসিসি আছে দেখি আপনাদেরকে এতগুলো ক্লাস দেওয়া হয়েছে ক্লাসে পারলে এখানেও পারবেন আচ্ছা আমরা আসি আইকিউ দুই আইকিউ দুই লেকচার শিট নাম্বার টু পেজ নাম্বার ইলেভেন আইকিউ টু পেজ ইলেভেন লেকচার টু যাদের কাছে নাই কোনো অসুবিধা নাই ধরে এটা একটা বাস একটা বানর বিরানব্বই ফুট উঁচুতে উঁচুতে একটা তৈলাক্ত বাস বে উপরে উঠতে লাগলো এই টোটাল যেটা এই টোটাল যে বাস এটা হচ্ছে আমার বিরানব্বই ফুট টোটাল যে বাসটা স্যার এটা হচ্ছে আমার বিরানব্বই ফুট তো বিরানব্বই ফুট উঁচুতে বাঁশ বেয়ে উঠতে লাগলো মারুটি প্রথম মিনিটে বারো ফুট উঠে দ্বিতীয় মিনিটে আট ফুট নেমে যায় দেখেন বারো ফুট উঠে আট ফিট নেমে যায় এখানে আসলো আবার বারো ফুট উঠে আবার তৈলাক্ত বাস তো আবার নেমে যায় আবার বারো ফিট উঠে আবার নেমে যায় এরকম করে সে উঠছে নামছে উঠছে নামছে তাহলে সম্পূর্ণ বাসের উপরে উঠতে তার ঠিক কত সময় লাগবে এটা হচ্ছে একটা প্রশ্ন এবং খুবই আসে হ্যাঁ এটা অবশ্যই ইজি ইজি এটা অবশ্যই হবে না কেন শিখেছেন তো না হ্যাঁ ভাইয়াই তো আপনাদেরকে করাইছে শিখবেন না কেন আসি কিভাবে করব দেখেন বানর ধরেন এভাবে উঠছে বারো উঠে আট নামে বারো উঠে আট নামে বারো উঠে আট নামে কারণ এখানে তারপর তৈলাক্ত বাস যে জন্য তেল আছে বারো উঠে আট উঠে আট নামে এখান থেকে যখন বারো উঠে গেল একবার উঠে গিয়ে যখন সে এই আসনে বসে পড়লো ঠিক আছে লাইক সে আসনে বসে পড়েছে সে তো এখন আর নামবে না সে কার পিছলায় পড়বে পড়বে না সে তখন উপরে উঠে বসে পড়েছে ইট মিনস হচ্ছে লাস্ট যে একটা কোপ বলে না লাস্ট কোপ যখন দিয়ে দিল বারোটা তারপর সে আর নামছে না তার মানে এটাকে আমরা আগে মাইনাস করে দিব বিরানব্বই ফুট টোটাল লাস্ট ফুটে সে বারো ফিট উঠে এটা বাদ দেন হাতে থাকলো কত ফিট আশি ফিট এটা হচ্ছে প্রথম জিনিস দেন দ্বিতীয় জিনিসে আসি এক মিনিটে সে উঠে কত সে এক মিনিটে উঠে বারো ফিট আবার নামে আট ফিট তার মানে বলতে পারি সে এক মিনিটে উঠে বারো ফিট আবার এক মিনিটে সে নেমে যায় কত ফিট আট ফিট তার মানে ওয়ান প্লাস ওয়ান দুই মিনিটে সে অ্যাকচুয়ালি কত উঠতেছে বলেন তো বারো ফিট উঠতেছে আবার আট ফিট নেমে যাচ্ছে তাহলে সে অ্যাকচুয়ালি কত উঠতেছে সে অ্যাকচুয়ালি উঠতেছে চার ফিট চার ফিট উঠতেছে সে কত মিনিটে দুই মিনিটে তাহলে সুতরাং এক মিনিটে সে কত ফিট ওঠে চার ডিভাইডেড বাই দুই দ্যাট ইজ দুই ফিট এই ম্যাথটা আমি আরো কয়েকবার করাবো আজকে এখন করাচ্ছি একটু পরে আবার করাবো অসুবিধা নাই ভালোভাবে শেখান কমেন্ট করে লাভ নাই এটা তো আসলে পারতে হবে না দুই ফিট তাহলে দুই ফিট আমরা পেয়ে গেলাম সে এক মিনিট উঠে দুই ফিট তাকে উঠতে হবে কত ফিট আশি ফিট এক মিনিট যদি সে দুই ফিট ওঠে তাহলে আশি ফিট উঠবে চল্লিশ মিটার তাই না এটা তো একটা নর্মাল ব্যাপার তারপরে যদি আমরা চাই এটাকে আমরা আরো করে দেখি কিভাবে লিখবো এখানে দুই ফিট উঠে এক মিনিটে তাহলে এক ফিট উঠবে এক বাই দুই মিনিটে আশি ফিট উঠবে আশি বাই দুই মানে চল্লিশ মিনিটে এখন দেখেন এটা কতটুকু বলেন তো এটা শুধুমাত্র এতটুকু পর্যন্ত এই যে এতটুকু কারণ উঠছে বারো ফিট নামছে আট ফিট আবার উঠছে আবার নামছে আবার উঠছে আবার নামছে আবার উঠছে আবার নামছে করে করে এতটুকু আসতে তার লাগতেছে টোটাল চল্লিশ মিনিট দেন এখান থেকে একটা লাভ দিয়ে উপরে উঠে গেল আসে নামলো না তাহলে চল্লিশ প্লাস এই এই যে লাস্টের একটা হলো টোটাল হচ্ছে একচল্লিশ আমি এটাকে সুন্দর করে আবার বুঝাচ্ছি আরেকটা অঙ্ক করবো কোনো অসুবিধা নাই একদম খুবই ভালোভাবে আমরা এটা শিখব ঠিক আছে আবার করি যাদের সমস্যা হয়েছে স্যার থাকেন আবার করবো আমরা ধন্যবাদ শুধু জে ইউ এর নট অনলি বি ইউনিটের জন্য এগুলা জে এর সকল ইউনিটের জন্য ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা সর্বজনীন সব জায়গায় প্রযোজ্য কোথাও কোনো লাগবে না এবিসিডি ঢাকা বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি দেশের বাইরে ম্যাথ তো ম্যাথি তাই না ম্যাথের আবার নতুন কি সবই এক জিনিস আরেকবার হচ্ছে আমরা এখন রিভিউ দিচ্ছি জিনিসটা রিভিউ দিয়ে কিভাবে আবারও বলি প্রথম থেকে বলি শুরু থেকে একটা তৈলাক্ত তেল মাখন একটা বাস যে বাসে সে প্রথমে বারো ফিট উঠে আট ফিট নামে বারো ফিট উঠে আট ফিট নামে বারো ফিট উঠে আট ফিট নামে এভাবে সে উঠছে এভাবে উঠতে তার কতটুকু সময় লাগবে আমরা আগে জেনে নিব লাস্ট ফিটেস পরে সে যখন লাভ দিয়ে উপরে উঠে যাবে সে কিন্তু আর নামছে না তার মানে লাস্টের যে বারো ফিট সেটা আগে আমরা মাইনাস করে নিবো মাইনাস করে দিলে আমরা বুঝতেছি এই যে আশি ফিট আছে সে আশি ফিটে সে উঠা নামা উঠা নামা করছে এক মিনিটে সে বারো ফিট ওঠে এক মিনিটে সে আট ফিট নামে তাহলে দুই মিনিটে সে নিট কত ফিট ওঠে নিট সে চার ফিট উঠছে দুই মিনিটে দুই মিনিটে চার ফিট উঠলে এক মিনিটে কত ফিট উঠতেছে দুই ফিট উঠতেছে ঠিক আছে আমরা পেয়ে গেলাম সে এক মিনিটে দুই ফিট উঠে তাহলে দুই ফিট উঠতে যদি লাগে তার এক মিনিট তাহলে আশি ফিট উঠতে লাগবে তার চল্লিশ মিনিট অঙ্কটা বিশাল বড় করে আমি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম হলে কিন্তু আপনারা এত বড় করে করবেন না অনেকগুলো ক্যালকুলেশন আমরা মেন্টালি সলভ করে ফেলবো এক্সাম হলে ঠিক আছে যেমন এই ভাগটা রাখবো না তাহলে তাহলে হচ্ছে আশি ফিট উঠতে লাগবে আমার চল্লিশ চল্লিশ মিনিট এবং লাস্টের হচ্ছে এক মিনিট এই হলো একচল্লিশ মিনিট ওকে আরেকটা ম্যাথ করি ও ধন্যবাদ ধন্যবাদ যারা আছেন ক্লাসে অনেকদিন পরে আপনাদেরকে পেয়েছে আসলে মানে এই যে আপনাদের একটা মানে অনলাইন ব্যাচ পুরো একটা সিজন মানে তিন মাসের কোচিং থেকে শুরু করে আপনারা প্রায় দেড় বছর কোচিং করলেন সেটা খুবই একটা ভালো লাগার ব্যাপার এতদিন হচ্ছে আপনাদের সাথে থাকা এবং এটা দেন আরেকটা ক্লাস মানে শেষ হইতে চাইও শেষ হচ্ছে না ভালো লাগছে ক্লাসে একটা মজা লাগে তাই না এবং শেষের দিকে আপনার ক্লাস কোশ্চেন গুরুত্ব সহকারে করবেন কোশ্চেন নাম্বার দুই আমরা একটু পড়ি আবার একজন বানর এই বানরও কি করছে তৈলাক্ত বাঁশ বে উঠতে লাগলো বানরটি যদি এক মিটার পাঁচ মিটার ওঠে এবং পরবর্তী মিটার এক মিটার নেমে পড়ে তাহলে কোশ্চেন ছিল পঁচিশ মিটার উঠতে কতটুকু সময় লাগবে দেখি আমার দুই নম্বর কোশ্চেনটা তৈলাক্ত একটা বাস তৈলাক্ত বাস যেটা রয়েছে সেই একটা বাসটা হচ্ছে আপনার পঁচিশ মিটার পঁচিশ মিটার মানে পঁচিশ মিটার বাসটাই সে প্রতি মিনিটে প্রতি মিনিটে পাঁচ মিনিট পাঁচ মিটার ওঠে এক মিটার নামে পাঁচ মিটার ওঠে এক মিটার নামে পাঁচ মিটার ওঠে এক মিটার নামে এখান থেকে সে কি করবে পাঁচ মিটার একদম লাভ দিয়ে উঠে পড়বে এবং লাভ দিয়ে যখন সে উঠে পড়বে তখন সে আর নামবে না তার মানে সেখানে এসে ফিক্সড হয়ে গেল তাহলে এই যে পাঁচ মিটার সে উঠা পরে নামলো না সেটাকে আমরা আগে মাইনাস করে দিব তাহলে পঁচিশ মিটার থেকে পাঁচ মিটার মাইনাস করে দিব তাহলে থাকলো আমার বিশ মিটার এই বিশ মিটারে সে নাচানাচি করছে মানে উঠছে নামছে উঠছে নামছে এটাকে আমরা কিভাবে বের করব সে সে মিনিটে মিনিটে মিটার মিটার আবার নামতেছে এক 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 তাহলে এই দুই মিনিটে তার নিট কত উঠতেছে সে দুই মিনিটে উঠতেছে চার মিটার দুই মিনিটে যদি চার মিটার ওঠে তাহলে এক মিনিটে সে উঠবে দুই মিটার তাই নাকি সিম্পল সিম্পল ভাগ হাতে কলমে না করি দুই মিনিটে যদি উঠে চার মিটার তাহলে এক মিনিটে উঠবে বিশ মিটার এক মিনিটে সরি দুই মিটার এক মিনিটে যদি সে দুই মিটার উঠে ইটমিন্স হচ্ছে দুই মিটার উঠতে তার যদি লাগে এক মিনিট তাহলে বিশ মিটার উঠতে তার সময় লাগবে বিশ ডিভাইডেড বাই দুই যেটা কিনা দশ তাহলে এই যে উঠা নামা উঠা নামা এতটুকু তো তার সময় লাগছে দশ মিনিট এবং লাস্টের পপ হচ্ছে এক মিনিট এই হলো এগারো মিনিট ওকে এগারো মিনিট হচ্ছে আনসার কোয়েশ্চেন নাম্বার সি ধন্যবাদ এই তো আপনি সবাই পেরেছেন না এখন এখন কথা আরো কথা সমস্যা আছে ম্যাটটা কিন্তু খুব জটিল বাট একবার যদি বুঝা যান খুবই সহজ খুবই সহযোগ খুব মজার করেও মজা পাবেন ধন্যবাদ এবার ক্লিয়ার হয়ে গিয়েছে নেক্সট হচ্ছে আমরা জিওমেট্রি থেকে কিছু পর্শন নিয়ে আসবো অ্যাকচুয়ালি এগুলো একটা জিওমেট্রি না এগুলো সবকিছুই হচ্ছে আমার ম্যাথামেটিক্স এর রুলস এবার আমরা যেটা নিয়ে আসবো স্যার সেটা হচ্ছে চিত্রযুক্তি ইট মিনস আমাদের গ্রাফিক্যাল আইকিউ প্রশ্ন হচ্ছে এখানে ঠিক কতটি বর্গ রয়েছে কমেন্ট তো দেখি এখানে ঠিক কতটি বর্গ রয়েছে পরবর্তী ক্লাস হবে আগামীকাল স্যার পরবর্তী ক্লাস হবে আগামীকাল ম্যাথামেটিক্স নিয়ে সেটা আমি নিব আপনারা অবশ্যই তিনটার সময় রেডি থাকবেন ঠিক আছে আপনাদের ম্যাথের যত সমস্যা থাকবে একদম সহজ সিম্পল ফর্মুলাতে আমি আপনাদেরকে দেখায় দিব ঠিক আছে তারপরও যদি আপনাদের কোনো হেল্প লাগে যারা যাবির জন্য একদম যান প্রাণ ছেড়ে দিয়েছেন আসলে ছেড়ে দেন নাই যাদের আর কোনো উপায় নাই চেষ্টা করেন ভাই এখনো যথেষ্ট সময় আছে দশ দিনে ম্যাথে দশে এগারোতে দশ পাওয়া কোনো কিছুই না মামুলি ব্যাপার কোশ্চেন আনসার করি পাঁচ অসংখ্য ধন্যবাদ অনেক মানুষ বলেছেন আপনার আনসার এই জন্য আমি সবাইকে থ্যাংক ইউ দিয়ে দিলাম গণহরে এক দুই তিন চার সবগুলো মিলে হচ্ছে একটা এই হলো টোটাল এখানে বর্গক্ষেত্র আছে পাঁচটি ঠিক আছে এই যে আপনারা বলে দিলেন পাঁচটি আছে বর্গক্ষেত্র এখন আপনাদের কাছে যদি আমি কোয়েশ্চেন করি মাই ডিয়ার স্টুডেন্ট যে এখানে কতটি আয়তক্ষেত্র আছে তখন আনসার কি হবে বর্গক্ষেত্র পাঁচটি আমরা দেখে বলে ফেললাম এখানে আয়তক্ষেত্র কয়টি আছে বলেন দেখি কতটি হয় নাই মেম হয় নাই আর কেউ হুম ঠিক আছে ঠিক আছে এই যে আপনারা পেয়েছেন শেষের দিকে গুলো হয়েছে চারটি হবে ধন্যবাদ কিভাবে হয়েছে চারটি একটু করে দেখি আমরা একটা দুইটা তিনটা এ হলো চারটা আয়ত রয়েছে চারটি বর্গক্ষেত্র রয়েছে পাঁচটি খুবই সুন্দরভাবে শিখবেন এই জিনিসটা এটা জন্য কখনোই এক্সাম হলে ভুল না হয় হ্যাঁ এবং এক্সাম হলে দেখেই চার পাঁচটা বসায় দিয়ে না শিখে নিতে হবে এটা তো শর্টকাট নিয়ম আছে ফর্মুলা আছে এটা তো বাচ্চা ম্যাথ বাচ্চা ম্যাথের জন্য আমরা ফর্মুলাতে গেলাম না বাচ্চা মেথ আমরা হাতে হাতে করে ফেললাম এরপরে যেটা বড় ম্যাথ এটার জন্য আমাদের মেশিন লাগবে ঠিক আছে বাচ্চার জন্য তো মেশিনের দরকার নেই হাসি যেহেতু আমার হাতে স্কেল নেই একটু কষ্ট করে আপনারা জিনিসটা বুঝায় নেবেন একটু আঁকা বাঁকা হয়ে গেলে এগুলো খেয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট কোয়েশ্চেন বর্গ কতটি দশ নাফিসের অ্যান্সারটা হয়েছে অনেকগুলো আয়তক্ষেত্র ধন্যবাদ বর্গক্ষেত্র কয়টি এটা বলেন হয় নাই নয় দশ হয় নাই ট্রাই করেন স্যার ট্রাই করেন আহা ধন্যবাদ একজনটা হইছে আহা নট ষোলো ধন্যবাদ আরেকটা হইছে ফাইন এই যে আপনারা ট্রাই করছেন ট্রাই করছেন মানে হচ্ছে ঠিক আপনারা ট্র্যাকে আছেন অসুবিধা নাই মূল চিত্রটা কি আয়তক্ষেত্র আমারটা স্যার ক্ষেত্র আঁকিয়েছি আমার চিত্রটি হয়ে গিয়েছে তবে এটা আসলে হবে হ্যাঁ এখন হয়তো বর্গক্ষেত্র হয়ে গিয়েছিলেন এখন বলেন ধন্যবাদ প্রশ্নের জন্য না অনেকেই হচ্ছে আপনারা এখন পর্যন্ত গুলাচ্ছেন তো গুলানো কোনো কিছু নাই আমি দেখেন আপনাদের সলিউশন দিয়ে দিচ্ছি এটা অনেকে অনেকভাবে বের করবেন বর্গক্ষেত্রটা আমি যেভাবে করাই সেটা দেখেন এর পাশে মার্কিং করবো ওয়ান টু থ্রি এ পাশে মার্ক করব ওয়ান টু থ্রি দেন আমরা ক্রস গুণ প্লাস যোগ করে যাব কিভাবে করবো এই যে দেখেন এই থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি যোগ টু ইন্টু টু টু ইন্টু টু যোগ ওয়ান ইন্টু ওয়ান ওয়ান তো একটাই ওয়ান ইন্টু ওয়ান লেখে শুধু ওয়ান লেখে একই কথা নাইন প্লাস ফোর প্লাস ওয়ান নয় আর চারে তেরো আর একে চোদ্দ বলেছিলাম যেহেতু একটু বড় আসছে এইতো আমাদের মেশিন দরকার এটা হচ্ছে আমাদের সেই মেশিন এখানে আমরা আর ওই ঘর করে করে এভাবে 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 করবো না কারণ ওইটা টাইম কনজিউমিং ওকে আবার ঠিক একই রকম ভাবে যখন ছোট আসবে ওই ছোটটার জন্য আমরা মেশিন ইউজ করবো না মানে ওই যে বলে না মশা মারতে কামান নিয়ে আসা মশা মারতে কামান আনবো না কামান আনবো এই ধরনের বড় বড় জন্তু মারার জন্য এখন আসেন এই ম্যাপটা দেখেন বুঝতে পেরেছেন কিনা সবাই এখন এই স্যার আরেকটা ভাবে করা যায় আমি যেটা করেছি এটা একটা ভাবে করা যায় এবং আমি যেটা করেছি এটা হচ্ছে একদম বেসিক এবং এটা হচ্ছে বেস্ট ফর্মুলা যারা এটাকে শর্টকাটে যে আমার একজন স্টুডেন্ট শর্টকাটে অ্যান্সার দিয়েছেন এটাকে এইভাবে না এটাকে যদি আপনি শর্টকাটে আনসার দিতে চান তো সেটার ক্ষেত্রে কন্ডিশন আছে কন্ডিশনটা কি আপনি যখন এই ফর্মুলা ইউজ করবেন ফর্মুলাটা হচ্ছে এরকম যতগুলো থাকবে যতগুলো এইভাবে যোগ করে যাবেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এইভাবে তার আমার কাছে এখানে কয়টা আছে লেখেন থ্রি টু ওয়ান তিনটা আছে তার মানে থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার নয় যোগ চার যোগ এক কত হলো এখানে চোদ্দ স্যার এই যে চোদ্দ এই যে চোদ্দ মিলে গিয়েছে যেহেতু আমি স্কোয়ার করে করতে পারছি আমি কেন দুই পাশে গুন করবো যোগ করবো তাই না কিন্তু এখানে যে কন্ডিশন আছে স্টুডেন্ট এখানে কন্ডিশনটা কোথায় আরে কাজ করবে না মানে কে কাজ করবে না এখন পর্যন্ত আমি যা বলেছি কাজ করেন হয়েছে আমি আপনাদের ম্যাথ ক্রোস কোর্স নিয়েছি না আমি যখন আপনাদেরকে ম্যাথ পড়িয়েছিলাম আমি যে ম্যাথ গুলো দেখাইছিলাম যদিও অনেক কঠিন শিখিয়েছি বাট যতগুলো শেখানো হয়েছে ডি ইউনিটে দুইটা ম্যাথ যে আসছে ওখান থেকে তো আসছে বাইরে থেকে আসছে বাইরে থেকে আসছে না একদম বেশি থেকে দুটো ম্যাথ আসছে তাহলে কথার সাথে কাজের মিল সব সময় আছে আচ্ছা কন্ডিশনটা কি দেখেন যে আপনি এটাকে এই করেছেন তার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা চাইলেই এভাবে করতে পারি কিন্তু কখন যখন রো এন্ড কলাম সমান থাকবে রো অ্যান্ড কলাম সমান থাকবে এগুলোকে বলা হয় রো এগুলোকে বলা হয় কলাম আপনারা জানেন যখন রো এবং কলাম সমান থাকবে তখন আমরা এই সিস্টেমে চালাইতে পারবো রো এবং কলাম যখন সমান থাকবে তখন আমরা এভাবে করে যোগ বিয়োগ করতে পারবো কিন্তু যদি এটা সমান না থাকে তাহলে আমরা এইভাবে করতে পারবো না তখন আমাদেরকে করতে হবে ঠিক এইভাবে যেমন আরেকটা ম্যাথ আপনাদেরকে দিই এখান থেকেই দেই এখন বলেন কতটি বর্গক্ষেত্র আছে এখন বলেন ঠিক কতটি বর্গক্ষেত্র আছে চোদ্দ হয় নাই এখন ট্রাই করেন যত সমস্যা আছে আপনাদের আজকে সমস্যা সমাধান হয়ে যাবে শোনেন কিছু জিনিস মাথায় রাখতে হয় ঠিক আছে এগুলোকে প্র্যাকটিক্যালি বহন করে নিয়ে যেতে হয় না সতেরো 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 উনিশ তিরিশ আচ্ছা দেখি কাউন্ট করি আমরা কিভাবে কাউন্ট করবো তিনের পর এখানে আমরা চার বসাবো তিনের পর আমরা এখানে চার বসাবো তাহলে চার যদি বসাই দেন আমরা ক্রস গুণ করবো ফোর ইন্টু থ্রি যোগ থ্রি ইন্টু টু যোগ টু ইন্টু ওয়ান আর তো কিছু নাই কিছু আছে তিন চারে বারো কত হইলো বারো এবং দুয়ে এই হলো আমার অ্যান্সার তার মানে হচ্ছে কি দেখেন তার মানে হচ্ছে যখন এটা এভাবে থাকবে না তখন আমরা কিভাবে করব। যখন আমাদের ইকুয়াল না থাকবে তখন আমরা সেম এই ফর্মুলাতে কাজে লাগাবো বুঝতে পেরেছি আমি এটাকে আরো সংক্ষেপে আরেকটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে দেখি কতটুকু বুঝতে পেরেছেন আপনারা অনেকটাই বর্গক্ষেত্র মতো এবার হয়েছে মানে হাতে আঁকাছি তো এই জন্য একটু আঁকা বাঁকা হচ্ছে এখন বলেন এখানে ঠিক কতটি বর্গক্ষেত্র আছে এখানে ঠিক কতটি বর্গক্ষেত্র আছে এখন ট্রাই করেন তিরিশটি সাতাশটি কিভাবে হয় তিরিশ সাতাশ থ্রি ইন্টু টু হাউ পসিবল আচ্ছা আসতেছি আপনার যাদের সমস্যা আছে এর জন্য আরো কিছু কিভাবে হইলো দেখি আমরা তার মানে আমরা বুঝতে পারছি এক্ষত্রে রো অ্যান্ড কলাম সেম তাহলে আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করবো ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার কত হয় ষোলো যোগ নয় যোগ চার যোগ এক ষোলো নয় পঁচিশ প্লাস এক প্লাস পাঁচ তিরিশ ঠিক আছে যারা তিরিশ আনসার করেছেন এটা হচ্ছে তিরিশ হবে আনসার ধন্যবাদ আপনাদের সবাইকে হ্যাঁ হ্যাঁ এবার সবাই পেয়ে গিয়েছে তাই তো ওকে নেক্সট আমরা শিখি এই গ্রাফগুলো ভালোভাবে মনে রাখবেন জামাতিতেও কাজে আসবে ম্যাথেও কাজে আসবে বাচ্চা অঙ্ক দিয়ে শুরু করি কয়েকটি আয়তক্ষেত্র আছে এখানে বলেন তো এখানে ঠিক কতগুলো আয়তক্ষেত্র দেখা যাচ্ছে তিনটি ধন্যবাদ এত হ্যাঁ এতক্ষণ সময় লাগার কথা না তারপর ধন্যবাদ হ্যাঁ তিনটা দেখা যাচ্ছে এই যে একটা এই যে একটা দুইটা এবং সম্পূর্ণটা মিল ওভারঅল একটা হলো তিনটা ধন্যবাদ এখন যখন এই যে তিনটা আছে আয়তক্ষেত্রকে এই তিনটা আয়তক্ষেত্রকে আমি এইভাবে না লিখে ধরেন আমি আরো একটু বড় করে দিলাম এখন বলেন দেখি এখানে কয়টা আয়তক্ষেত্র আছে আমি কিন্তু আপনাদেরকে একদম বেসিক থেকে ক্লিয়ার করে দিচ্ছি মানে কোথাও প্রশ্ন আটকানোর মতো কোনো সুযোগ নাই এখানে এখন কটা হবে বলেন এই যে যারা তিনটা তিনটা বলেছেন হ্যাঁ দত্ত এই তো তিনটা পেয়েছি পরে বলেন এক দুই তিন চার এখন কটা আছে পাঁচটা সাতটা হয় নাই হুম হম হুম আট 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 হয় নাই মহ হ নাই নাফিস সবগুলো কমন থিওরি আসবে না এই যে এটা তো আর ছোট বাচ্চা না না যে আপনি হাত দিয়ে উঠাই ফেলবেন আপনাকে মেশিন দরকার আসেন দেখাই ও গুড কনগ্রাচুলেশন দত্ত আপনারটা হইছে কিভাবে হইছে দেখি কাউন্ট করব 1 2 3 4 খুবই মজার ব্যাপার কয়টা আছে এখানে 1 2 3 4 কি বের করতে বলা হয়েছে তাহলে আয়তক্ষেত্র সবগুলোকে জাস্ট যোগ করে দিব তাহলে চলে আসবে চার স্যার আমি বাচ্চার ক্ষেত্রে কেন কাজে লাগালাম না লাগান বাচ্চার ক্ষেত্রে এক দুই কি করব ওয়ান প্লাস টু দ্যাট ইস থ্রি এখানেও কাজে আসবে এখানেও কাজে আসবে ওকে খুবই সিম্পল খুবই সিম্পল যদি আপনি সিম্পল ওয়েতে শিখেন যদি আপনি সিম্পল ভাবে ভাবেন এক দুই তিন চারটা যখন আছে আমরা যা সবগুলো যোগ করে দিব তাহলে আমাদের ওকে মারুফ কিভাবে এই কিভাবে দশটা কিভাবে হয়েছে বুঝাই দিব দেখেন এই যে কোয়েশ্চেন গুলো স্যার কোশ্চেন গুলোকে হচ্ছে যদি এভাবে করে করেন ব্যাপারগুলো একটু অন্যরকম শোনায় ঠিক আছে তারপর যদি আপনি চেয়েছেন যেহেতু আপনাকে আমি দেখাই দেই কিন্তু এই ধরনের কোশ্চেন অবশ্যই দুইবার বা তিনবার করবেন না ঠিক আছে কিভাবে আমি একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর যদি আপনার শর্টকাটে হয়ে যায় কেন কিভাবে শিখাইতে হবে তারপর আমি শিখাবো যেহেতু কোশ্চেন করেছেন বাট ম্যানার মাথায় রাখতে হবে ওকে দুদিন পর ঢাকা ইউনিভার্সিটি এবং যদি জাঙ্গিন চান্স পান তাহলে তারপরে ম্যানারে শেষ এই দেখেন এক দুই তিন চার ফাইন এতটুকু মিলে একটা পাঁচ এতটুকু মিলে একটা ছয় কালার পেন ইউজ একটা সাত তিনটা মিলে একটা আট ঠিক আছে দেন আসেন ওভারঅল মিলে একটা নয় দেন এই মাঝখানে চুপ একটা বাদ গিয়েছিল এই একটা হলো দশটা বুঝতে পেরেছি এক্সাম হলে আপনি করলে এটা কনফিউশনে পড়বেন এই জন্য আমি আপনাদেরকে এইভাবে শিখিয়েছি যাই হোক প্রশ্ন যেহেতু করেছেন অ্যান্সার অবশ্যই পেয়েছেন আসি নেক্সট কোয়েশ্চেন আসি আমরা আমি একটা কথা বলতাম আপনাদের শুরুর দিকে যে সবার অঙ্ক এখানে মিলে যায় আর কোথাও মিলুক না মিলুক আমার ক্লাসে সবার অঙ্ক মিলে যায় আসি কয়টি আয়ত ক্ষেত্র রয়েছে লাস্ট কোয়েশ্চেন আপনাদের আয়ত এবং বর্গ নিয়ে আর করব না কয়টি আয়ত ক্ষেত্র রয়েছে সি হয় হয় না ই সেটা ইউনিট হয় যে সকল আছে সকল ইউনিটে আছেন দেখতে হবে আমরা যখন আয়ত করতে বের করতে হবে সেম আগের মতো করে আমরা সবগুলোতেই নাম্বারিং করবো ওয়ান টু থ্রি ফোর টু দেন এগুলোকে যোগ করবো এগুলোকে যোগ করব দেন দুইটাকে আমরা গুণ করে দিব এটাই হচ্ছে নিয়ম আবারও বলি প্রথমে কাজ হচ্ছে নাম্বারিং করব দেন হরাইজন্টাল হরাইজন্টাল ইনটু ভার্টিক্যাল এই কাজটা করলে আমাদের টোটাল আয়তক্ষেত্র বের হবে হরাইজন্টাল কিভাবে করব এগুলোকে যোগ করে দিব 2 আর 1 কে 3 3 3 6 6 আর 4 এ 10 হচ্ছে 10 ভার্টিকাল হচ্ছে 2 আর 1 কে 3 পিস টোটাল এখানে আয়তক্ষেত্র আছে স্যার 30 টি ওকে পঁয়তাল্লিশ না না টি দেখেন বুঝতে পেরেছেন না আবার দেখাবো বুঝতে যদি না পেরে থাকেন তাহলে আমি আবার আবার দেখাই যদি বলে কি করবো যোগ এর যোগ হরাইজেন্টাল যোগ এন্ড ভার্টিক্যাল যোগ কে মাল্টিপ্লাই করে দিব আপাস মে মাল্টিপ্লাই করে দিব দিবস চলে আসবে ধন্যবাদ নেক্সট অনেক হয়েছে এখন হচ্ছে আমরা একটু ত্রিভুজ আঁকাবো ত্রিভুজ আঁকায় দেখি কত রুহী করা যায় ত্রিভুজ এখানে কতটি ত্রিভুজ রয়েছে তো আস্তে ধীরে চিন্তা করে দেখেন এখানে ঠিক কতটি ত্রিভুজ রয়েছে এখানে কোনো নিঞ্জের টেকনিক নাই এখানে আপনাকে হাতে ঘুরে ঘুরে করতে হবে ট্রাই নাহিদ হাসান ধন্যবাদ কিভাবে আসছে দেখি আমরা কোনটা ভালো বুঝলেন না না বুঝা কি আছে এখানে অবশ্যই বুঝতে হবে পাঁচটা হ্যাঁ ধন্যবাদ যার স্যার সবগুলো ফাইন কিভাবে আসছে দেখি আমরা এক দুই তিন চার সব মিলে একটা পাঁচ ধন্যবাদ যারা অ্যান্সার দিয়েছেন আর একটা দিই তাহলে এখানে কয়টা আছে বলেন এটা বিসিএস এর প্রশ্ন বিসিএস এর মেন্টাল আর বিটা আসা প্রশ্ন বন এখানে কয়টি আছে লাস্ট কোশ্চেন আপনাদের ত্রিভুজ জ্যামিতি নিয়ে আপনাদের তো মাথার অবস্থা পুরো চাপকা লাগা গিয়েছে এটাই লাস্ট কোশ্চেন জান এখানে কয়টি আছে বলেন আচ্ছা আপনারা কি হচ্ছে কি বলে এগুলোকে আচ্ছা কিভাবে আসছে দেখি আমরা একটু কাউন্ট করার চেষ্টা করি এক এক করে কাউন্ট করি আনসার চলে আসবে এটা নিয়ে আমরা যেটা করবো আমরা সবার প্রথমে নাম্বারিং করি দেখেন একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ চারটা ত্রিভুজ ঠিক আছে এক দুই তিন চার এটা হলো পাঁচ নাম্বার ত্রিভুজ কিভাবে হয়েছে এই যে সম্পূর্ণটা মিলে হয়েছে একটা ত্রিভুজ ওকে দেন আমরা আস্তে আস্তে করে শিখি দেখেন থ্রি প্লাস ফোর এই যে একটা ত্রিভুজ এটা হলো ছয় নাম্বার ত্রিভুজ শুধুমাত্র এতটুকু নিয়ে নাম্বারিং করে দিয়েছি যত আপনারা বুঝতে পারেন তারপর আসেন ওয়ান প্লাস থ্রি টু প্লাস ফোর এই হলো সাত নাম্বার ত্রিভুজ এই হলো আট নাম্বার ত্রিভুজ ওয়ান প্লাস থ্রি মানে এই পর্শন টুকু ওয়ান প্লাস টু প্লাস ফোর মানে এই টুকু দেখেন আমরা এখন মোটামুটি সবগুলোকে কাউন্ট করেছি সব জায়গাতে আমরা দিয়েছি হ্যাঁ ঠিক আছে ও ফাইন হ্যাঁ আপনারটাও হয়েছে ধন্যবাদ এটা হচ্ছে আটটি ত্রিভুজ হ্যাঁ কিভাবে করেছি এটা তো আমরা বুঝি আমরা চাইলে ধরে ধরে করতে পারি বাট আমরা এখানে যেটা করেছি আমরা এখানে জাস্ট দিয়েছি আপনাকে কিভাবে করতে হবে যাতে করে বোর্ডের সাথে বাসায় ট্রাই করতে পারেন এই ধরনের এমসিকিউ গুলোকে কভার করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবেন কিছু না আপনারা পারবেন ধন্যবাদ করেছেন নাফিস বলেছেন বলেন না নাইন ঠিক আছে ভাই বলে দিলাম নাইন ঠিক আছে কিন্তু অ্যান্সার আটটি হ্যাঁ আপনার জন্য বলে দিলাম নাইন বাট অ্যান্সার হচ্ছে আটটি ওকে হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি নাইন নাফিস আপনার হয়ে গিয়েছে কিন্তু অ্যান্সার আটটি ওকে যারা আটটা পাচ্ছে পেরেছেন তাদের তো রাইট অ্যান্সার বাকিগুলো নেগেটিভ আচ্ছা না প্রাইভেট প্রাইভেটের প্রসঙ্গ এখানে না আসে ঠিক আছে আমরা হচ্ছে এখানে জ্যামিতি শেষ করলাম চিত্র যুক্তি শেষ হয়েছে এখন আমরা লাস্ট হচ্ছে ঘড়ির কিছু ম্যাথ শিখবো খুবই সুন্দর সুন্দর ম্যাথ আমি আপনাদেরকে একদম ট্রিক দিয়ে শিখাই দিচ্ছি বাসায় প্র্যাকটিস করতে হবে না ক্লাসটা করেন জাবির একজাম পর্যন্ত আপনার মাথায় এটা বসে থাকবে নিশ্চিন্তে থাকেন লেকচার শিট নাম্বার থ্রি বের করেন যাদের হাতে লেকচার আছে আর যাদের হাতে নাই যারা হচ্ছে খুব চাচ্ছে ভাই কারো কাছে থাকলে একটু স্ক্রিনশটটা তাদেরকে দিয়ে দেন আমরা ক্লক শিখবো আইকিউ থ্রি ক্লক অ্যান্ড মেরর ক্লাস দুটা টপিক হ্যাঁ ক্লক অ্যান্ড মেরর বেশিক্ষণ লাগবে না খুব সুন্দর প্রশ্ন আমার এখানে আছে দেখেন ত্রিভুজটা মিস করে গিয়েছেন কোনো কিছু মিস করেন নাই স্যার রেকর্ড ক্লাস থেকে যাবে ইউসিসি তে রেকর্ড ক্লাস থেকে যাবে আমার একটা গ্রুপ বিজনেস সলিউশন সলিউশনসে আপনার হচ্ছে শেয়ার করা আছে রেকর্ড ক্লাস থেকে গিয়েছে আপনারা ওইখান থেকে কষ্ট করে দেখে নেবেন কোনো অসুবিধা নাই মিস হয় নাই কোনো কিছু তারপর সমস্যা হলে আমাকে নক দিবেন আমি আছি ওকে আসি দেওয়া যাবে ভাইয়া দেওয়া যাবে না কেন আপাতত ক্লাসে আসেন ক্লাস হচ্ছে আমরা কি করব এখন আমরা এখন করব হচ্ছে ঘড়ি করব আচ্ছা দেখি ঘড়িটা শিখি ধরে নিন এটা একটা ঘড়ি যদি আমার হাতের আঁকানো একটু ভালো না খুব একটা এই যে একটা ঘড়ি এটা হচ্ছে ঘন্টার কাটা এটা হচ্ছে মিনিটের কাটা ওইটা হচ্ছে সেকেন্ডের কাঁটা কাটা ওকে এখন খুবই সুন্দর করে শিখবো খুবই সুন্দর করে শিখবো নাফিস ভাইয়া থাকেন সাথে সেটা হচ্ছে একবার শিখবো ভালোভাবে তাহলে কিভাবে শিখবেন এখান থেকে কিছু প্রশ্ন আসে প্রথম প্রশ্ন হচ্ছে মিনিট এবং ঘন্টার কাটার মধ্যে কত ডিগ্রি এখান থেকে প্রশ্ন আসবে কোন আপনার সেকেন্ডের কাটা মিনিটের কাটা কোন দিকে থাকে আপনার দিক নিয়ে প্রশ্ন আসবে এ ধরনের কিছু কোশ্চেন আসে তাহলে দেখেন আমরা আগে প্রথম কোশ্চেনটা দেখি মিনিট এবং ঘন্টার কাটার মধ্যে কোন কতটুকু হয় এখন মজার ব্যাপার বলে তিনটা বাজে চারটা বাজে পাঁচটা বাজে ছয়টা বাজে যাই বাজু যখন আপনি স্পেসিফিক টাইম বলবে যে এখন তিনটাই বাজে বা এখন চারটাই বাজে এর মানে হচ্ছে মিনিটের কাটাটা আছে বারোতে মিনিটের কাটা আছে একদম বারাবর বারোতে ওকে তাহলে যদি বলে এখন তিনটা বাজে তাহলে আমরা কি বুঝতে পারছি দেখেন দেখে আমরা বুঝতে পারতেছি যে যদি তিনটা বাজে তার মানে এখানে একটা সমকোণ সৃষ্টি হয়েছে যেটা কিনা আমরা বলি নাইনটি ডিগ্রি আমি কিন্তু সংক্ষেপে শিখাচ্ছি এটা কিন্তু শর্টকাট আপনাদের জন্য মেশিন আছে বাট মেশিনে করতে গেলে একটু সময় লাগবে তারপর আমি দেখাবো মেশিনের জন্য উপযুক্ত অস্ত্র আছে উপযুক্ত ম্যাথও আছে বাচ্চা ম্যাথ আমরা হাতে করি তিনটা যখন বাজে তখন যদি হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি হয় তাহলে যখন বলবো আমরা নয়টা বাজে তখন কি নাইনটি ডিগ্রি হবে না তিনটা বাজে যদি বলি তখন যদি নাইনটি ডিগ্রি হয় নয়টা বাজে তখন আমাদের নাইনটি ডিগ্রি হবে যখন বলা হচ্ছে ছয়টা বাজে তখন দেখেন কোনটা এইরকম হয়ে গেল এটাকে আমরা একটু ভার্টিক্যালি সাজাইনি হরিজেন্টালি সাজায়নি ব্যাপারটা হচ্ছে এইরকম এটা কত ডিগ্রি কোন বলেন তো আমরা যদি সাজাইনি তাহলে কত ডিগ্রি কোন হচ্ছে আমি তো সেলিব্রেটি ছিলামই কবে কবে সেলিব্রেটি ছিলাম না হ্যাঁ ক্লাসে আসেন পড়াশোনায় মনোযোগ দেন ঠিক বলেছেন আচ্ছা একশো আশি ডিগ্রি ধন্যবাদ এই যে এটা এটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি তাহলে আমরা এখানে ওয়ান এইটি ডিগ্রি কিভাবে বের করতে হয় শিখে গেলাম আমরা নাইনটি ডিগ্রি কিভাবে বের করতে শিখে গেলাম নাইনটি ডিগ্রি এভাবে একটা এভাবে একটা দুইবার সৃষ্টি হবে একবার তিনে একবার নয় ছয়টা বাজলে আমরা কি বুঝবো একশো আশি ডিগ্রি এখন আসেন এত সহজ প্রশ্ন আপনাদেরকে দিবে না আপনাদেরকে একটু বেশি দিবে কিভাবে দিবে আমি দেখাই এখানে যদি বাজে বারোটা এখানে বাজবে একটা এখানে বাজবে দুইটা ধরেন এখন বললো এখন বাজে একটা তখন আমরা বুঝবো কত ডিগ্রি কোন হয়েছে বলুন তো নর্মালি চিন্তা করেন দেখেন বারোটা থেকে তিনটা কয় ঘন্টা হয় বারোটা থেকে তিনটা তিন ঘন্টা হয় তিন ঘন্টায় কত ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে প্রতি ঘন্টায় কোন উৎপন্ন হয় কত থার্টি ডিগ্রি এটা কি বুঝতে পেরেছি বারোটা থেকে তিনটা ইটমিন্স এক দুই তিন তিন ঘন্টায় আপনার কোন উৎপন্ন হচ্ছে নাইনটি ডিগ্রি ইটমিন্স প্রতি ঘন্টায় কোন উৎপন্ন হচ্ছে থার্টি ডিগ্রি এটা বুঝলাম আমরা তাহলে যদি এরকমই হয় ব্যাপারটা প্রতি ঘন্টা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই যে বারোটা থেকে একটা এখানে কয় ঘন্টা আছে বলেন তো এখানে আছে এক ঘন্টা তাহলে কোন উৎপন্ন হবে কত ডিগ্রি আমার সাথে সাথে বলেন টাইপ কমেন্ট করতে হবে না মনে মনে বলেন মনে শেখায় বড় শেখা ঠিক আছে বারোটা থেকে একটা এক ঘন্টা এক ঘন্টায় কত ডিগ্রি থার্টি ডিগ্রি বারোটা থেকে দুইটা দুই ঘন্টা দুই ঘন্টা কত ডিগ্রি থার্টি প্লাস থার্টি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি বারোটা থেকে তিনটা কত ডিগ্রি থার্টি প্লাস থার্টি প্লাস থার্টি না আমরা এমনিতেই জানি তিনটা এবং ছয়টায় হয় নব্বই ডিগ্রি চিত্র দেখলে বুঝতে পারছি আমরা এখন প্রশ্ন আসবে এইখান থেকে ধরেন চারটা বাজে এখন কত ডিগ্রি আমরা কি জানি আমরা জানি যে এতটুকু এই যে তিনটা স্যার এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি তা নাইনটি ডিগ্রি পরে কয় ঘন্টা কয় ঘন্টা হয়েছে এক ঘন্টা প্রতি ঘন্টায় আমার কোণের পরিমাণ কত ডিগ্রি বেড়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে নয়টা ছিল এখন হয়ে যাচ্ছে সরি নব্বই ডিগ্রি ছিল এক ঘন্টা বৃদ্ধি পেয়েছে তাহলে হয়ে যাবে নব্বই প্লাস থার্টি একশো বিশ ডিগ্রি আর এক ঘন্টা বেড়ে গেল ধরেন পাঁচটা বাজে তখন কত হবে একশো বিশের সাথে আরো পঞ্চাশ যোগ করব আরও তিরিশ যোগ করব একশো পঞ্চাশ ডিগ্রি আরো পঞ্চাশ বেজে গেল আর আরো এক ঘন্টা চলে গেল ছয়টা বেজে গেল কত হবে আরো যোগ করা কিছু আছে যোগ করতে কিছু নাই এখানে দেখেই বোঝা যাচ্ছে স্যার এখানে হচ্ছে টোটাল একশো আশি ডিগ্রি ঠিক আছে এখানে কোনো কিছু কোনো প্রশ্নই উঠছে না এখন কথা হচ্ছে এতটুকু যা শিখলেন স্যার কোথাও কোনো সমস্যা আছে কি না এখান থেকে একটা প্রশ্ন যখন আসবে আপনারা ধরে নিবেন এই ধরনের সহজ কোশ্চেনই দিবে খুব একটা কঠিন দিবে না এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন সমস্যা না থাকে আমরা একটু ভার্সনে যাবো এতটুকু হলো বাচ্চাদের ম্যাচ ছিল এখন আপনারা বড় হয়েছেন একটু ভার্সনে যাব ওকে কোনো সমস্যা নাই ধন্যবাদ ধন্যবাদ ঋতু ধন্যবাদ ধরে নেন এখন বলেছে যে এখন বাজে তিনটা পঁচিশ কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে কষ্ট করে একটু দেখেন ঘড়ির মতো গোল আমি আঁকাইতে পারি নাই তারপরে কষ্ট করে দেখেন গত ক্লাসে শতকরা শেষ করা হয় নাই স্যার একটু কষ্ট করবেন যে ব্যাপারটা যে হচ্ছে দুইটা আলাদা আলাদা ব্যাপার ঠিক আছে কারণ হচ্ছে আমি তো আইকিউ করাচ্ছি আমি আগামীকালকে রেস্ট অব দ্য ম্যাথ করাবো যতগুলো ম্যাথস আছে আমার টপিক শেষ হওয়ার পরে যদি সমস্যা থাকে স্যার আপনাদের অবশ্যই কোনো সমস্যা আচ্ছা এখানে কত ডিগ্রি কোন তৈরি হয়েছে দেখেন এখানে আমরা নর্মাল কোনো ম্যাথে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে এখানে সেকেন্ডের কাটা হচ্ছে এখানে থাকলো মিনিটের কাটা কিন্তু এখানে নাই আমরা আগে যতগুলো শিখেছি সব জায়গাতে মিনিটের কাটা বারোটা থেকে বসেছিল সে ওখানে আর কিছু ওঠে নাই সেখানে পড়েছে যার কারণে যেহেতু মিনিটের কাটা বারোটায় গিয়ে ঘুমিয়েছিল তাই আমরা তিনটা চারটা পাঁচটা ছয়টা যতই বাজুক না কেন ইজিলি মেন্টালি ভাবে কোয়েশ্চেনটা করে ফেলেছে। কিন্তু এখন মিনিটের কাটাও দৌড়াচ্ছে ঘন্টা কাটাও দৌড়াচ্ছে দ্যাটস ওয়াই আমরা এখানে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো আসি কিভাবে মেশিনটা ইউজ করি এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো ইলেভেন ইন্টু মিনিট মাইনাস সিক্সটি ইন্টু আওয়ার ডিভাইডেড বাই টু দুই পাশে হচ্ছে আমাদের মজুলেশন দেওয়া আছে এটাকে বলে মজুলেশন মজুলেশনে বাংলা হচ্ছে মান এর এর মানে হলো ভিতরে যেটাই থাকুক না কেন সবসময় এটা পজিটিভ হবে দেখা গেল ব্যাপারটা এখানে দুই মানে বাইশ এখানে ধরেন তিন একশো আশি আর এখানে মাইনাস রেজাল্ট আসবে না আর ডিগ্রি তো মাইনাস হয় না দেশে আমাদের এখানে মজুলেশন দেওয়া হয়েছে করি একটু দেখি কি অবস্থা মিনিটের কাটা কত বলা হয়েছে এখানে বলা হয়েছে মিনিটের কাতা আছে পঁচিশে তাহলে ইলেভেন ইন্টু পঁচিশ মাইনাস ইন্টু কত ঘন্টা ইলেভেন ইন্টু পঁচিশ এই যে ম্যাথগুলো কিভাবে করব আমি যখন প্রথম ক্লাস নিয়েছিলাম তখন আমরা বলেছিলাম কোন ম্যাথ দেখে বুঝবো এটা কিসের স্কোয়ার কিসের রোট কিভাবে গুণ করতে হয় ভাগ করতে হয় ক্যালকুলেটার টাচ না করে আমরা আপনাদেরকে এইভাবে শিখিয়েছিলাম তাই না আমাদের ব্যাচ আমরা এইভাবে আমি শিখাই আপনাদেরকে প্রাইভেটেও তাহলে দেখেন পঁচিশকে এগারো বার আমরা মাল্টিপ্লাই করব তাহলে কি করবো পঁচিশকে আগে মাল্টিপ্লাই করবো দশ বার পরে করব একবার পঁচিশকে দশ বার মাল্টিপ্লাই করলে হয় দুইশো পঞ্চাশ যোগ আরো একবার দুইশো পঁচাত্তর তাহলে এখানে হচ্ছে আমার টু সেভেন্টি ফাইভ মাইনাস তিনশো আঠারো একশো আশি ডিভাইডেড বাই টু কত হচ্ছে এত ইট মিনস হচ্ছে আমরা ছিয়ানব্বই কে যদি ভাগ করে নিই চার দশমিক পাঁচ শূন্য ডিগ্রি এত ডিগ্রি কোন তৈরি হচ্ছে দেখেন এই ম্যাথটা হচ্ছে আমি এখানে ইনস্ট্যান্ট তৈরি করেছি হাইপোথিটিক্যালি যার কারণে ম্যাথের অ্যান্সারটা এরকম আসছে যদি আপনারা এটা অ্যান্সারটা করতে চান তাহলে আমি আপনাদের জন্য হেল্প করছি আপনারা আমার সাথে সাথে আসেন আচ্ছা আমরা একটু সলভ করি এক এক করে সলভ করি গইটা রেখে দিই এখানে লিখছে সেটা আশি নম্বর ওয়ান বিকেল তিনটা বাজে ঘড়ির কাটা মিটে কাঠায় কত ডিগ্রি কোন তৈরি হবে বিকেল তিনটা বাজে ঘড়ির কাটা মিটা কাঠায় কত ডিগ্রি কোন তৈরি হবে আর পরে করেন মিনিট বসে রয়েছে এখানে মিনিটে কাটা এখানে বসে আছে ঘন্টার কাটা কোথায় তিনে তিনটা বাজে কত ডিগ্রি কোন তৈরি হয়েছে বলেন তিনটা বাজে স্যার কত ডিগ্রি কোন তৈরি হয়েছে নাইনটি ডিগ্রি ধন্যবাদ শ্রীফদ দেন আচ্ছা দুই নম্বর কোশ্চেনটা একটু কঠিন দুই নম্বর কোশ্চেনটা আমরা তারপর শিখি কি বলেছে একটা সঠিক সময় প্রদর্শিত ঘড়িতে সময় সকাল আটটা পাওয়া গেল দুপুর দুইটা নাগাদ কত ডিগ্রি কোন ঘুরবে ঘন্টার কাটাটা ইট মিন্স হচ্ছে দেখেন এখানে আপনার হচ্ছে এইট এখানে হচ্ছে সেভেন ঘন্টার কাটা আটটা বাজে সকালে বাজে আটটা এক দুই এক দুই সকালে বাজে আটটা যখন দুইটা বাজছে আমরা বলতেছি যখন দুইটা বাজবে তখন ঘন্টায় কাটা মিনিটে কাটা কত হবে এই যে ব্যাপারটা দেখেন ঘন্টায় কাটা কত ডিগ্রি কোন ঘুরবে এগুলোকে আমরা ম্যাথে কেন করব এগুলোকে কেন আমরা মেশিন ইউজ করব নর্মাল চিত্র আকালে বোঝা যায় দেখেন সকালে বাজতো আটটা এখন বাজে দুইটা এই যে দেখেন একটা ড্রাফ এটা কি এটা নামায় দেন না সোজা করে দেন হেলায় দেন কত হইলো এটা কত ডিগ্রি কোন একশো আশি ডিগ্রি কোন কোনো ম্যাথের দরকার নাই কোনো ক্যালকুলেশন দরকার নাই ভেরি সিম্পল দেন আসি কোয়েশ্চেন নাম্বার থ্রি ঘড়িতে যখন চারটা তিরিশ বাজে তখন ঘন্টার কাটা মিটার কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন হবে এবার আসছে আমাদের অঙ্ক এবার বলেছে চারটা তিরিশ বাজে তাহলে কত ডিগ্রি কোন তৈরি হচ্ছে চারটা তিরিশ আমরা বাজাই চারটা তিরিশ মানে কি মিনিটের কাটা থাকবে এখানে এবং ঘন্টার কাটা থাকবে চার এবং পাঁচের মাঝামাঝি চারটা তিরিশ কত ডিগ্রি কোন তৈরি হয়েছে বলেন দেখি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি হয়েছে কিভাবে তৈরি করবো আমরা আমরা তৈরি করবো ইলেভেন ইন্টু মিনিট মাইনাস সিক্সটি ইন্টু আওয়ার ডিভাইডেড বাই টু বাইরে মজুলেশন থাকবে তাহলে ইলেভেন ইন্টু মিনিট মিনিট মানে তিরিশ মাইনাস ডিভাইডেড বাই তার মানে বিয়োগ বাই টু ইট মিনস নাইনটি ডিভাইডেড বাই টু দ্যাট ইজ ফর্টি ফাইভ ডিগ্রি এক্ষেত্রে আমাদেরকে মেশিন ইউজ করতে হচ্ছে বুঝতে পেরেছি কেন ইউজ করেছি আমরা এখানে কারণ মিনিটের কাটা ঘন্টার কাটা একত্রে নেই দুজনে মুভমেন্ট করছে দ্যাটস ওয়াই ধন্যবাদ এত সময় লাগলো হবে আরো দ্রুত করতে হবে এটা ঠিক আছে আবার কেন এটা হয়ে গিয়েছে তো ডিগ্রি হবে ওকে নেক্সট অঙ্ক দিচ্ছি নেক্সট ম্যাথ হচ্ছে আপনার ঘড়িতে প্রতিদিন দেখেন মজার ব্যাপার আপনার ঘড়িতে প্রতিদিন বিশ মিনিট করে সময় কম দিলে কতদিন পরে সঠিক সময় দেখাবে আপনার ঘড়িতে প্রতিদিন বিশ মিনিট করে কম দেখায় বিশ মিনিট করে কম দেখায় বিশ মিনিট করে কম দেখায় দেখাইতে দেখাইতে ঠিক কোন দিনে গেলে আপনার ঘড়িটা সঠিক সময় দেখাবে এটাই হচ্ছে ম্যাথ কিভাবে আসবো প্রতিদিন যদি আমার বিশ মিনিট করে কম দেখায় তাহলে সঠিক দিন আসতে আমার কতদিন লাগবে ইটমিন্স কতদিন পরে সঠিক দিন আসবে তার মানে হচ্ছে মোট যে ঘন্টা মোট সেই ঘন্টাকে মিনিটে ট্রান্সফার করে বিশ দেওয়া ডিভাইড করবো তাহলেই হয়ে যাচ্ছে অ্যান্সার করেন দেখি কত আসে আপনার ঘন্টা আপনার ঘন্টা প্রতিদিন বিশ মিনিট করে কম দেখাচ্ছে আপনার ঘড়ি তাহলে কোন দিন এসে এটা সঠিক সময় দেখাবে কিভাবে বলেন ছত্রিশতম দিন ধন্যবাদ কিভাবে পেয়েছি আমরা দেখেন একদিনের কত ঘন্টা একদিনে চব্বিশ ঘন্টা বাট আপনার ঘড়িতে হচ্ছে একদিনে বারো ঘন্টা দেখেন টোটাল একদিন এখানে বারো ঘন্টা আছে তার মানে বারো ঘন্টা দ্যাট আওয়ার ইন্টু বারো ঘন্টা কি মিনিটে কনভার্ট করলে সাতশো বিশ ঘন্টা হয় তাহলে সাতশো বিশ ঘন্টা ডিভাইডেড বাই টু কত হবে ছত্রিশ দুগুনো বাহাত্তর ছত্রিশতম দিনে গিয়ে এটা সঠিক জিনিস দেখাবে এখন মজার ব্যাপার ভুলেও কেউ এই বারো ঘন্টাকে বারো না ধরে চব্বিশ দ্বারা যেন মাল্টিপ্লাই করেন না করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে বুঝতে পেরেছি হোপফুলি আমাদের কারো দেয়াল ঘড়িতেই চব্বিশ ঘন্টা পর্যন্ত নাই তাই না সবারই বারো ঘন্টা রয়েছে ওকে ধন্যবাদ নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট এইভাবে তেমন আর কোনো দরকার নেই এগুলোর জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে ক্লাসের বাইরে আমরা সুন্দরকে দেখে নিব তারপর দেখেন আপনার ঘড়ি প্রতি ঘন্টায় কতবার ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে লম্বা লম্বি ভাবে আপনার হচ্ছে অবস্থান করে লম্বা লম্বি ভাবে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কতবার থাকবে লম্বা লম্বি ভাবে কতবার থাকে দেখেন তো চিন্তা করে আপনার যদি এটা ঘড়ি হয় লম্বা লম্বি ভাবে কতবার থাকবে যখন কিনা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে অথবা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে এছাড়াও লম্বা ভাবে থাকার অপশন নাই এই জন্য এটা অ্যান্সার হচ্ছে দুই এটাকে আমরা তখনও শিখেছিলাম লাস্ট যেদিন আমরা ক্লাস করেছি আরেকটা কোশ্চেন আপনার প্রতি ঘন্টা সরি আপনার ঘড়ি প্রতি তিন ঘন্টায় কতবার মিনিটের কাটাকে অতিক্রম করবে আবারও দেখি প্রতি তিন ঘন্টায় কতবার মিনিটের কাটাকে অতিক্রম করবে প্রতি তিন ঘন্টায় কতবার মিনিটের কাটাকে অতিক্রম করবে তাহলে আমরা তিন ঘন্টা আগে এখানে দাগাই এখানে ধর ঘন্টার কাটা এখানে মিডের কাটা এখানে দুইজনই এখানে দাঁড়ায় আছে ফাইন ঘন্টার কাটা চলে গেল একে মিটে কাটা এখানে তার মানে এখানে আসার পর মিটে কাটা একবার ট্রান্সফার হচ্ছে ঘন্টা কাটা চলে গেল দুইয়ে মিডের কাটা তখন এখানে তারপর আবার আসতে করে দুইবার ট্রান্সফার হচ্ছে ঘন্টা কাটা হচ্ছে এখানে মিডে কাটা তখন কোথায় এইখানটাতে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার কাটা মানে আপনার হচ্ছে ঘন্টার কাটা মিটের কাটাকে ঠিক কয়বার অতিক্রম করলো বলেন তো তিনবার অতিক্রম করেছে করে নাই কারণ আপনার ঘন্টা কাটা যখন তিনটা বাজে তখন তো আপনার মিনিটে কাটা এখানে দাঁড়ায় আছে তার মানে এটাকে অতিক্রম করছে না অতিক্রম করে কয়বার দুইবার যখন একটা বাজে তখন একবার মিনিটে কাটা আপনাকে পার হয়ে যায় যখন দুইটা বাজে তখন একবার মিনিটে কাটা আপনাকে পার হয়ে যায় কিন্তু যখন তিনটা বাজে তখন তো মিনিটে এখানে আর তো পার হচ্ছে না পার হইতে হইতে সময় চলে যাচ্ছে আমাকে টাইম লিমিটেশন দিয়েছে মাত্র তিন ঘন্টায় কতবার অতিক্রম করে মাত্র তিন ঘন্টায় অতিক্রম করে দুইবার বুঝতে পেরেছি হোপফুলি আমরা বুঝতে পেরেছি দেখেন ধন্যবাদ হ্যাঁ যারা একদিন লিখেছিলেন তারা এখন হয়তো বুঝছেন শেষ লাস্ট টপিক লাস্ট টপিক লাস্ট টপিক হচ্ছে আমরা আসি মিরর ঘন্টি দি মিরর কাছে দেখবো ঠিক আছে মিরর নিয়ে আমরা আমি দুই ধরনের ম্যাথ আপনাদেরকে শিখিয়েছিলাম আসলে আমি আরেকবার দেখাই দিচ্ছি মিররের ম্যাথ গুলো কিভাবে করতে হয় যেটা ছিল ইমেজ আপনার ঘড়িতে যদি আড়াইটা বাজে কয়টা দেখেন এটা কিভাবে করা যায় আমরা মিনিট ঘন্টায় পরে আসি আমরা আগে শব্দের প্রতিফলন দেখি কোশ্চেন নাম্বার ফোর অ্যান্ড ফাইভটা আগে শিখি ফোর অ্যান্ড ফাইভটা আগে আমরা দেখি কিভাবে করবো স্যার ফোর অ্যান্ড ফাইভ ফোর বলেছে রিলেশন এই যে আর আর টাকে আয়নাতে কেমন দেখাবে আর টাকে আয়নাতে দেখাবে এই রকম ই ই আয়নাতে কেমন দেখাবে ই কে আয়নাতে দেখাবে এই রকম এখন এক্সাম হলে যখন প্রশ্ন আসবে তখন কি আমরা এই যে আর ই এল এল কে ভাবে দেখাবো আমরা কি এইভাবে করে একের পর এক বের করে নিয়ে আসবো নিয়ে আসবো না এটার জন্য আমি আপনাদেরকে নিঞ্জা টেকনিক শিখিয়েছিলাম যদিও আমিও কারোর কাছ থেকে শিখেছি যাই হোক আপাতত আপনাদের গুলো আমি সেটা হচ্ছে যখন এমন কোনো क्वेश्चन আসবে যেখানে একটা বিপরীত চিহ্ন দেওয়া থাকবে দিয়ে বলবে যে এটাকে আয়নায় দেখালে ঠিক কেমন দেখায় এটাকে আয়নাতে দেখালে ঠিক কেমন দেখাবে অথবা এমন একটা চিহ্ন থাকবে যেটা হচ্ছে আয়নার আয়নার প্রতিফলন যেমন দেখেন এখানে বলা আছে প্রতিফলনটা এরকম এখন এই কোশ্চেনটাকে যদি আসে তাহলে আপনাকে বলবে এখানে কি লেখা আছে আয়নায় দেখা যাচ্ছে এটা এখানে কি লেখা আছে যেমন দেখেন আপনার তখন কাজ কি হবে ধরেন এখানে একটা প্রশ্ন ঠিক আছে আমার হাতে একটা প্রশ্ন আছে আমার এই প্রশ্নে বলা আছে যে এখানে কিছু একটা সময় বাজে বা হচ্ছে কিছু লেখা আছে এখন এটা আয়নায় দেখাইলে কত দেখা যাবে আমি কি করব আমি শুধুমাত্র এভাবে করে মানে আপনি যদি খেয়াল করতে পারেন আমার গ্রাফের দিকে তাহলে গ্রাফের দিকে খেয়াল করলে এখানে লেখা আছে লেখা আপনারা খুঁজে পাবেন দেখা যায় কিছু দেখেন এখানে কি দেখা যাচ্ছে পি এল এ ওয়াই এখানে প্লে দেখা যাচ্ছে ইট ইটমিনস এই যে প্লে লেখাটা আছে এটা যদি আপনি আয়নায় দেখান আয়নায় দেখালে এটাকে এইভাবে দেখাবে সো একদম মজার ট্রিক্স আপনার কোনো কিছু করতে হবে না এক্সাম হলে আয়নায় নিয়ে কিছু আসবে কোশ্চেনটাকে উল্টা পাশটা উল্টা পৃষ্ঠায় নিয়ে এভাবে উপর দিকে দেখবেন ফুল ভিজুয়াল আপনি পেয়ে যাচ্ছেন সো নিনজা টেকনিক্স কোনো কিছু করার দরকার নাই ইজিলি আপনি পেয়ে গেলেন ঘড়ি যদি বলে যে ঘড়িতে দেখা যাচ্ছে ঘন্টা কাটা দেখা যাচ্ছে এত বাজে এখন কয়টা বাজে সেম জিনিস এটা উপর দিকে ধরবেন আপনি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখন আসেন এটা নিয়ে কোনো মানে কনফিউশন রাখবেন না এই জিনিসটা আপনাকে সহজে শেখাচ্ছে এখন এই জিনিসটাকেই আরেকটা কঠিন প্রশ্ন আছে এই প্রশ্নটা আপনাদের জাহাঙ্গীরনগরে আসবে না এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে যারা নিচ্ছেন তাদের জন্য আসতে পারে সেটা হচ্ছে আয়না না সে আসবে পানিতে পানিতে দেখা যাচ্ছে পানির উপরে মানে নদীর পানি পুকুরের পানি এর উপরে ছায়াতে এরকম কিছুটা লেখা দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আসলে এখানে কি লেখা আছে তখন আপনি কি করবেন অবশ্যই এটাকে আগের বেজে নেবেন নেওয়ার পরে এইভাবে করে এটা ঘুরিয়ে ফেলবেন ঘুরিয়ে ফেলে দেখবেন একশো আশি ডিগ্রি হয়ে যাবে এটা হচ্ছে রাইট আনসার আবারও বলে যদি বলে আয়নাতে কয়টা বাজে তখন জাস্ট এই পেস্টটাকে উল্টায় নেবেন চলে আসবে কিন্তু যখন বলবে পানিতে কয়টা বাজে পানির জলে ছায়া পড়েছে তখন কয়টা বাজে তখন এটাকে পেজে নিয়ে এইভাবে করে একশো আশি ডিগ্রি ঘুরাবো আমার আনসার চলে আসবে বুম ওকে জান এগুলো নিয়ে আর পড়াশোনা করা লাগবে না আরামে দেখবেন এংসার হয়ে যাচ্ছে অবশ্যই ভালো তো থাকবেই আয় কেন নিয়ে যেতে হবে আরে পাগল ছেলে পেলে উপর দিকে তাকাবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এখন আমরা মুভ করি নেক্সট কিছু ম্যাথ দেখি প্রথম দিকে দুইটা ম্যাথ আছে না ওই দুটো দেখি এখন ধরেন আপনার ঘড়ির ছবি দেয় নাই আপনি কি করবেন আপনাকে লিখে দিল দুইটা তিরিশ বাজে আয়নায় কয়টা দেখাবে গইতে লিখে দিলো চারটা দশ বাজে আয়নায় কয়টা দেখাবে আপনি কি করবেন আপনি যা সিম্পল ভাবে বারো থেকে ওইটা বিয়োগ করে দিবেন কয়টা বলেছে আপনার আয়নাতে বলছে দুইটা তিরিশ ফাইন দুইটা তিরিশ আপনি এখান থেকে মাইনাস করে দেন এটা বিসিএস এর প্রশ্ন বিসিএস সাঁত্রিশ বিসিএস এর রিটার্ন কোশ্চেন এটা দুইটা তিরিশ তাহলে কয়টা বাজবে আমরা কি করব জাস্ট মাইনাস করবো কিভাবে করব দেখেন এটাকে আমরা এইভাবে করতেই পারি বাট আমরা এইভাবে না করে মেন্টালি ভাবে করব তিরিশ আছে এক ঘন্টা হইতে কত লাগে তিরিশ তার মানে দুইটা তিরিশের সাথে আরো তিরিশ যোগ করলেন কয়টা বাজলো এখন তিনটা বাজলো তখন তিনটা বাজে বারোটা বাজতে কতক্ষণ বাকি এখন তিনটা বাজে বারোটা বাজতে কতক্ষণ বাকি নয়টা বাকি নয়টা তিরিশ এখন যদি বলেন ভাইয়া এটা যদি আমি বিয়োগ করে করি তখন দেখেন ঝামেলা কি হবে শূন্য 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 থেকে তিন বিয়োগ করলেন শূন্য এখন হাতে হচ্ছে আপনার কত থাকে এক দুই আর একে তিন তিন দিয়ে করলেন নয় হয়ে গেল কিন্তু এই যে শূন্যটা এটা কিন্তু করছে হ্যাঁ এভাবে করে একটু বুঝে নিয়ে করতে হবে আর যদি না চান বেস্ট অপশন মেন্টালি সলভ করে ফেলা নেক্সট আপনার ঘড়িতে চারটা দশ বাজে আয়নায় কয়টা দেখাবে বলেন দেখি কটা দেখাবে আপনার ঘড়িতে চারটা দশ বাজে আয়নাতে কয়টা দেখাবে আচ্ছা ঢাবি কমিউনিটি প্রথম হয়েছে বগুড়া ব্রাঞ্চ থেকে কংগ্রেচুলেশন যে কমিউনিটি ফার্স্ট হয়েছে বগুড়া ব্রাঞ্চ থেকে আমার হোম টাউন বগুড়াতে বগুড়া ছেলে পেলে ট্যালেন্টেড হয় আর কি আচ্ছা কটা দেখাবে চারটা দশ যদি বাজে আয়নাতে কটা দেখাবে বলেন ছয়টা পঞ্চাশ দেখাবে ছয়টা পঞ্চাশ কিভাবে দেখা এটা কে একটু কেউ অ্যাংরি দিয়ে আসেন এখানে বারো থেকে চারটা দশ মাইনাস করেন কত লাগে পাশে লাগে মিনিট মিনিট যদি আপনি যোগ করেন তাহলে কয়টা হবে চারটা ছিল এখন হয়ে গেল পাঁচটা বাজে পাঁচটা বাজে এখান থেকে সাত আপনার হচ্ছে বারো থেকে পাঁচ বিয়োগ করেন কত হয় সাত হয় ইট মিনস সাতটা পঞ্চাশ বাজে বুঝতে পেরেছি এ পাশে বিয়োগ করলে কথা হচ্ছে পঞ্চাশ এর এই যে শূন্য মানে কিন্তু মানে দশ নাই শূন্য মানে হচ্ছে সিক্সটি এখান থেকে বিয়োগ করলে হয় পাঁচ এটা কিভাবে বুঝবো এই জন্য বললাম স্যার মেন্টালি করেন দশ মিনিট আজ এক ঘন্টা হইতে কতক্ষণ লাগে আর পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট যোগ করে দেন কত হইলো চারটা দশ বাজে যোগ পঞ্চাশ মিনিট পাঁচটা বেজে গেল আর কতক্ষণ লাগবে ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত ঘন্টা সাত ঘন্টা পঞ্চাশ মিনিট কারো কোনো প্রবলেম আরে দিন তো শেষ হয় নাই পারবেন আটটা পঞ্চাশ না ইটস আটটা পঞ্চাশ আপনার মনে আমার ক্লাস করেন নাই তাহলে এটা বলতেন না সাবিকুল ভাইয়া ঠিক আছে অসুবিধা নাই প্রথম ক্লাস হোপফুলি ভালো হওয়ারই কথা না আপনাদের সমস্যা সমাধান হইলে এটাই হচ্ছে ভালো আমার ভালো না আসি আমরা লাস্ট আর কয়েকটা ম্যাথ আছে শেষ করি আপনি আয়না থেকে দুই মিটার দূরে দাঁড়িয়ে আছেন আপনার প্রতিবিম্ব কত দূরত্ব হবে প্রতিবিম্ব সৃষ্টি হয় দ্বিগুণ আকারে এটা হচ্ছে সহজ ব্যাপার এটা শিখে রাখেন দুই মিটার দূরে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে প্রতিবিম্ব দূরত্ব দেখাবে দুই ইন্টু দুই চার মিটার আপনি যদি বিশ্বাস না হয় আয়নার সামনে দাঁড়ায় দেখবেন আপনি আয়না অনেক কাছে বাট বা আপনাকে একটু পিছনে দেখায় কারণ প্রতিবিম্বটা দুই ইন্টু টু আকারে চলে যায় আচ্ছা আমরা হচ্ছে এর কোশ্চেন গুলো একটু সলভ করি হ্যাঁ নয়টা কোশ্চেন আছে শেষের দিকে এবং এটাই হচ্ছে আজকে ক্লাসের শেষ সমাধান আমি জাস্ট বলবো আপনারা করবেন দেখেন পারেন কিনা মানে ডিগ্রি ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটসে কত ডিগ্রি তৈরি হয় বিশ মিনিটে কত ডিগ্রি তৈরি হয় বিশ মিনিটে কত ডিগ্রি তৈরি হয় একশো বিশ ডিগ্রি ধন্যবাদ মিথুন সরকার একশো বিশ ডিগ্রি কিভাবে তৈরি হলো ঘন্টা তো বাদ দেন ঘন্টা এখানে যদি থাকে জাস্ট বিশ মিনিট এই যে বিশ মিনিট আমরা জানি এটা হচ্ছে পনেরো যাই না এটা এটা হচ্ছে পাঁচ মিনিট দেন দশ মিনিট দেন পনেরো মিনিট দেন টোয়েন্টি মিনিট তাহলে এই যে পনেরো বা তিন যেটা এটাকে ধর আমরা বুঝি নাইনটি ডিগ্রি দেন এখান থেকে এতটুকু গ্যাপ কত এতটুকু গ্যাপ আমরা শিখে আসছি কত ডিগ্রি থার্টি ডিগ্রি ইট মিনস হচ্ছে এখান থেকে এতটুকু মিলে তৈরি হলো একশো বিশ ডিগ্রি ফর্টি মিনিট ধন্যবাদ মিঠুন আচ্ছা তারপরে আসি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ঘড়ি মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে নেন আপনাদের জন্য প্রশ্ন চলে আসে যারা ওই ওই সময় বোঝেন নাই তারা এখন বোঝার চেষ্টা করেন আগে ট্রাই করেন তারপরে আমি বলতেছি কি বলেছে এখানে এগারোটা থেকে একটা পর্যন্ত ঘড়ির কাটা ঘড়ি মিনিটে কাটা ঘন্টা কাটা কয় অতিক্রম করবে আচ্ছা এখানে আছে আমার ঘন্টার কাটা সরি হ্যাঁ ঘন্টা কাটা আছে এখানে এবং এই ঘন্টা কাটা পৌঁছাবে এখানে মিটের কাটা কতবার অতিক্রম করছে দেখেন যখন এগারোটা বাচ্ছে তখন মিটের কাটা কোথায় তখন মিটে কাটা কিন্তু এখানে ইটমিস এটাকে অতিক্রম করেছে করে নাই মিটের কাটা যতক্ষণে এতটুকু ঘুরে আসছে ততক্ষণে ঘন্টা কাটা চলে গেল বারোতে ততক্ষণে ঘন্টা কাটা পৌঁছে গেল কোথায় বারোতে যখন বারোতে ঘন্টা কাটা আস্তে আস্তে করে মুভ করছে তখন মিটের কাটা তাকে একবার ক্রস করে ফেললো কয়বার ক্রস হলো একবার দ্বিতীয়বার যখন ঘন্টা কাটা চলে আসবে একের কাছে এইখানে যখন ঘন্টা কাটা থাকবে তখন কি আর মুভ করতে পারছে যখন ঘন্টা কাটা এখানে তখন মিডিয়া কাটা কোথায় এখানে তার মানে সে কি আর ওভারল্যাপ করছে অতিক্রম করছে করছে না একবার অতিক্রম করতে পারবে যখন ঘন্টা কাটা বারোটাই থাকবে এছাড়া পারবে না আনসার হচ্ছে একবার নেক্সট সকাল দশটা পঞ্চাশ থেকে এগারোটা চোদ্দ এর মধ্যে এক ঘন্টা এক ঘন্টার কত অংশ অতিক্রান্ত হয়েছে আচ্ছা মজার প্রশ্ন দশটা পঞ্চাশ থেকে এগারোটা চোদ্দ আগে দেখি এখানে কত মিনিট হয় মেন্টালি সলভ করবো সবসময় বলেছি এটা মেন্টালি সলভ করব তাহলে পঞ্চাশ আছে ষাট হতে লাগে দশ মিনিট ওইদিকে দিকে চোদ্দ মিনিট কত হইল টোটাল চব্বিশ মিনিট ঠিক আছে এখন প্রশ্নটা কি ছিল এক ঘন্টা কত অংশ অতিক্রম করেছে চব্বিশ মিনিট এক ঘন্টা সমান কত মিনিট স্যার এক ঘন্টা সমান সিক্সটি মিনিট তো সিক্সটি মিনিট অতিক্রান্ত করেছে এটাকে পার্সেন্টেজ আকারে দেখাতে পড়েছে আর কিছু না কত শতাংশ মানে ফর্টি প্রবলেম কোনো কারো কত সমস্যা আছে সব ম্যাথ ইংলিশে হবে জাহাঙ্গীরনগরের জন্য হ্যাঁ ওকে কি হলো এটা তাহলে দশটা পঞ্চাশ থেকে এগারোটা চোদ্দ আমরা মুভ করি এখন ঘড়িতে সাড়ে তিনটা বাজে ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যে পার্থক্য কত এটা আমরা করে আসছি এটা না করার দরকার নাই এটা কোনো কিছু সমস্যা হবে না দেয়াল ঘড়িতে রাত নয়টা বাজে ঘন্টা মিটে কাটার মধ্যে কোন কত হবে নয়টা বাজে এটা আমরা শিখে আসছি স্যার তিনটা বাজুক এবং নয়টা বাজুক তিন এবং নয় এই দুই ক্ষেত্রেই আমাদের নাইনটি ডিগ্রি কোন তৈরি হয় ঘড়ি কাটা যখন একটা পাঁচ বাজে আয়নাতে তখন কত বাজে ঠিক আছে জাস্ট মাইনাস করে দিবেন অ্যান্সার চলে আসবে আয়না একটি ঘড়িতে পনে নয়টা সময় দেখাচ্ছে প্রকৃত সময় কি পনে নয়টা মানে বোঝান তো পনে নয়টা মানে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ মাথায় রাখবেন আয়নাতে দেখাচ্ছে আটটা পঁয়তাল্লিশ প্রকৃত সময় কত বারো থেকে বিয়োগ করে দেন চলে আসবে কত হবে এখানে হবে পনেরো মিনিট পনেরো মিনিট যদি যোগ করে দেন কত হয় নয় ঘন্টা তাহলে থাকলো আর তিন তিন ঘন্টা পনেরো মিনিট মানে তিনটা পনেরো বাজে যেটাকে হচ্ছে আমরা আয়নাতে দেখতে পাচ্ছি আটটা পঁয়তাল্লিশ বাজে কোশ্চেন নাম্বার নাইন এরপর আমরা এইট করব এইট নাম্বারটা গুরুত্বপূর্ণ আছে এক ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টায় কত অংশ আগের মতোই অঙ্ক দুই ঘন্টা মানে দুই ঘন্টা মানে হচ্ছে এক ঘন্টায় সাইট মিনিট দুই ঘন্টা সাইট সাইট একশো বিশ মিনিট একশো বিশ মিনিটের এক ঘন্টা বিশ মিনিট মানে কত অংশ এক ঘন্টা বিশ মিনিট মানে এক ঘন্টায় সাইট এবং বিশে হচ্ছে আশি এইটটি কত শতাংশ দেখানো হচ্ছে চার দিয়ে যদি ভাগ করি চার বিশ আশি তিন তাহলে কত থাকতেছে আমার এখানে আমার এখানে থাকতেছে হচ্ছে দুইশো ডিভাইডেড বাই থ্রি দুইশো ডিভাইডেড বাই থ্রি আনসার কি আছে এখানে দুইশো ডিভাইডেড বাই থ্রি ইট মিনস এখানে হচ্ছে টু বাই থ্রি কে দেখানো হয়েছে আমরা হান্ড্রেড দ্বারা মাল্টিপ্লাই করে নাই অসুবিধা নাই আপনি যদি হান্ড্রেড দ্বারা মাল্টিপ্লাই করেন দুইশো ডিভাইডেড বাই থ্রি হবে এটা হচ্ছে পার্সেন্টেজ আকারে বলা হয়েছে ওকে কত শতাংশ টু বাই তিন অংশ আর কি সরি এটা কত অংশ বলেছে যদি বলতো শতাংশ তাহলে আমরা হান্ড্রেড দ্বারা মাল্টিপ্লাই করতাম যেহেতু শতাংশ বলে নাই বলেছে অংশ তার মানে আমরা জাস্ট আরো সহজ অংশ বললে এটা কিভাবে আসছে বুঝছি তো এক ঘন্টা প্লাস টোয়েন্টি মিনিটস আর এখানে আসছে দুই ঘন্টা দুই ঘন্টা সময় একশো বিশ এত চার দিয়ে ভাগ করেন চার দিয়ে ভাগ করলে দুই চার দিয়ে ভাগ করলে তিন আনসারটা একবার লিখে দিই যেহেতু একবার শিখছি আমরা ভালোভাবে শিখি যদি প্রশ্নে বলে কত অংশ তাহলে আমরা লিখবে এটা যদি প্রশ্নে বলে কত শতাংশ তখন আমরা হান্ড্রেড দ্বারা মাল্টিপ্লাই করব ঠিক আছে হলো দুইটা দুইটা ডিফারেন্স আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে স্লো আসছে এখানে কোনো ট্রিক্স নাই এটা জাস্ট নর্মাল ব্যাপার অংশ বললে জাস্ট অংশ শতাংশ বললে এর সাথে হান্ড্রেড গুণ করে দিবেন । শেষ লাস্ট আট নাম্বার কোয়েশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যারা আপনাদের একটু ট্রাই করে দেখাই তারপরে আপনারা বলেন ঘড়ির কাটায় বাজে বারোটা পনেরো কত ডিগ্রি কোন তৈরি হয়েছে বলেন দেখি ঘড়ির কাটায় বাজে বারোটা পনেরো কত ডিগ্রি কোন তৈরি হয়েছে বলেন শেষ প্রশ্ন এটি আপনাদের জন্য আজকের ক্লাসের কত ডিগ্রি কোন তৈরি হয়েছে নব্বই কিভাবে নব্বই হয় কানা পনেরো কিভাবে কত নব্বই নব্বই আরে না ভাইয়া নব্বই নাই এখানে ধাড়া খেলে হবে না ঠিক আছে এখানে ধারা খেলে হবে না দেখেন আপনাদের যে ভুলটা হচ্ছে আমি বুঝাই দেই মিনিটের কাটা পনেরো ফাইন এটা নিয়ে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে যেটা ঘন্টা কাটা কিন্তু বারোতে নাই ঘন্টা কাটা আছে এইখানে ঘন্টা কাটা কি একদম সই বারোতে থাকবে যখন পনেরো মিনিট হয়ে যাবে সিম্পলি চিন্তা করেন যখন পনেরো মিনিট অতিক্রান্ত হবে ঘন্টা কাটে কি সৈষে বাউটে থাকবে থাকবে না একটু হলেও কিন্তু সরে আসবে এই জন্য নব্বই ডিগ্রি হচ্ছে না এখানে ট্রিক যারা নব্বই দেখছেন সুন্দর মতো দিয়ে দিচ্ছেন এটা অ্যান্সার হবে না আচ্ছা পঁচাশি বলেছেন সাতাশি বলেছেন কিভাবে আসছে আমরা এখন দেখি আমরা যেহেতু ম্যাথটা একটু বড় দ্যাটস আমরা এখানে মেশিন ইউজ করে দেখি ইলেভেন ইন্টু মিনিট ডিভাইডেড বাই সিক্সটি ইন্টু আওয়ার কত মিনিট বলা হয়েছে এখানে পনেরো মিনিট তাহলে পনেরো ইন্টু এগারো মাইনাস সিক্সটি ইন্টু বারো ডিভাইডেড বাই টু পনেরো ইন্টু এগারো কত হয় একশো পঞ্চাশ যোগ আর একবার একশো পঁয়ষট্টি বিয়োগ ছয় বার বাহাত্তর সাতশো বিশ ডিভাইডেড বাই টু কত হয় সাতশো বিশ থেকে এটা মাইনাস এর পাশে মজুলেশন আছে যার কারণে নেগেটিভ ফিগার আসবে না তাহলে পঁয়ষট্টি না পাঁচ আছে কত হবে পাঁচ হইলে হাত থেকে এক চার একে সাত পাঁচ থেকে এক পাঁচশো পঞ্চান্ন ডিভাইডেড বাই টু কত আসে দুই দুগুণ চার সাত দুগুণ চোদ্দ সাত দুগুণ চোদ্দ দুশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য ডিগ্রি আসে এটাই তো আপনাকে মেশিন বলে তাই না ব্যাপারটা মেশিন কি বলে আপনাদের সাতাশি বিরাশি কিভাবে আসলো মেশিন তো বলে হচ্ছে সাতাত্তর দশমিক পাঁচ শূন্য বলে দুইশো সাতাত্তর দশমিক পাঁচ এই যে দু একজন আসছে আসলে এমনটা না ব্যাপারটা মেশিন যেটাই দেখাক না কেন এই জন্যই তো মেশিন মেশিনের তো এই জন্য আবেগ নাই এই জন্য আমি আপনি বিবেচনা করতে পারি আমাদের বুদ্ধি আছে মেশিন জাস্ট ক্যালকুলেট করে দিয়েছে দুইশো দুইশো সাতাত্তর একচুয়ালি দুশো সাতাত্তর কিভাবে সম্ভব কারণ এখানে সর্বোচ্চ কোন তৈরি হবে এই যে এইটা সর্বোচ্চ কোন তৈরি হবে একশো আশি এর বেশি তৈরি হওয়ার তো কোনো জায়গা নাই একশো আশি যখন এই পাশে চলে আসবে তখনই কিন্তু এটা হয়ে যাচ্ছে আবারও একশো পঞ্চাশ দেন একশো বিশ দেন আবার এই যে নব্বই তার মানে হায়েস্ট একটা ঘড়ি এখানে একটা কোয়েশ্চেন একটা ঘড়ি সর্বোচ্চ কত ডিগ্রি কোন তৈরি করতে পারে একশো আশি ডিগ্রি এর উপরে তৈরি করতে পারে না যার কারণে এই যে দুইশো সাতাত্তর পয়েন্ট ফাইভ জিরো আছে এখান থেকে আমরা একশো আশি ডিগ্রি মাইনাস করে দেবো যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যান্সার কত হয় সাতানব্বই আসে তাহলে তো সাতানব্বই হলে বিরাশি আসছে তো কিভাবে হলো একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি বরং বাহাত্তর আচ্ছা আচ্ছা একটু দুশো সাতাত দশমিক পাঁচ দুশো দশমিক আচ্ছা ঠিক আছে আছি আমরা এখানে আরেকটা কোন দেখি এখানে হচ্ছে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে দুশো সাতাত্তর দশমিক পাঁচ ক্যালকুলেশনে কোনো ভুল নাই আমরা যেটা শিখেছি দুশো সাতাত্তর যেটা দুশো দশমিক পাঁচই হবে এখন ব্যাপারটা হচ্ছে এই যে কোনটা আমার এখানে তৈরি করতেছে একশো আশি এখানে তৈরি করতেছে একশো আশি ডিগ্রি তার মানে একবার কোন তৈরি হচ্ছে এখানে একশো আশি একবার তৈরি হচ্ছে কোন এখানে একশো আশি তার মানে টোটাল হচ্ছে এই যে একশো আশি টোটাল হচ্ছে এই একশো আশি তাহলে সর্বমোট কোন কতটুকু তৈরি হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে একশো আশি ডিগ্রি কোন এইভাবে তৈরি হচ্ছে একশো আশি ডিগ্রি কোন তাহলে সর্বমোট কত ডিগ্রি কোন তৈরি হচ্ছে এখানে একশো আশি এখানে একশো আশি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি দ্যস আমরা এটাকে তিনশো ষাট ডিগ্রি থেকে মাইনাস করে দেবো তাহলে আমাদের চলে আসবে ওকে এখন দেখেন আপনারা বুঝছেন কিনা না এবার এবার ঠিক হয়ে গিয়েছে হ্যাঁ একশো তিনশো ষাট থেকে করতে হবে দুঃখিত আমিও আপনার এইভাবে একটা কোন সর্বোচ্চ ভাবে তৈরি করতে পারছি একশো আশি ডিগ্রি কিন্তু এটা তো দুইবার তৈরি করবে একবার যখন ছয়টা বাজবে একবার যখন আপনার কত বাজবে মানে তিন এবং নয় জন সমান হয়ে যাবে আর কি নয়টা পনেরো যখন বাজবে এই দুইটা ক্ষেত্রেই আপনার হচ্ছে সবসময় একশো আশি প্লাস একশো আশি টোটাল তিনশো ষাট ডিগ্রি কোন বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি হয় যে কোনো বৃত্ত এই যে একটা বৃত্ত আমি এখানে আঁকানো হয় কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি হবে একটা বৃত্তের কেন্দ্রে তৈরি হয় তিনশো ষাট ডিগ্রি কোন জ্যামিতির জন্য আরেকটু সার্ফ হইতে হবে তিনশো ষাট ডিগ্রি কোন থেকে আমি এটা মাইনাস করবো বিরাশি দশমিক পাঁচ শূন্য চলে আসবে আচ্ছা ধন্যবাদ আপনি ঠিক ছিলেন তাহলে আরে না কিসের হার এত হার আসবে না আমি আপনাদের যে বেসিক যেগুলো দেখাইছি না মেশিন ছাড়া যেগুলো করতে পেরেছেন চারটা পাঁচটা ওইগুলো আসবে বেশি কিছু আসবে না আচ্ছা ক্লাস আমরা এখানে শেষ করছি কারো কোনো প্রশ্ন আছে স্যার কারো কোনো প্রশ্ন কারো অসুবিধা কারো কোনো সমস্যা ভালোভাবে প্রিপারেশন নেন যতটুকু পারা যায় বেস্ট অফ দ্য বেস্ট প্রিপারেশন নেন আর ম্যাথের যদি এর পাশাপাশি কোনো হেল্প লাগে ইউ ক্যান নক মি এনি টাইম সো ভালোভাবে থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ